আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আচ্ছা বাসুক ভাই, আমাদের সাথে থাকুক, আমি একটু দেখি ব্যাকস্টেজে অনেকক্ষণ ধরে কয়েকজন আছেন। আলী ইবনে সাত্তার, আপনি কি কিছু বলতে চান? জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? আচ্ছা জি, আমি আসলে এখন ওই শুনছিলাম, মূলত আমি ঢুকছিলাম যে যে আমাদের মাসুক ভাই যে একটা কথা বলছিল যে বন্যা দুর্গত এলাকার ত্রাণ নিয়ে, এবং আমাদের আসিফ সাহেব যে আপনি যে একটা জবাব দিলেন, মূলত ওই ব্যাপারে একটু কথা বলছিলাম। যদিও আমি ওই মানে অপেক্ষা করতে করতে টপিক গুলো অনেক সামনে চলে আসছে, তো আমি কি ওই ব্যাপারে কথা বলবো যদি 2-1 মিনিট? হ্যাঁ হ্যাঁ, যদি কি আচ্ছা মানে যে বন্যা বন্যার ত্রাণ এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে যেমন একটা বললেন যে যে শাহরিয়ারের ছবি, শাহরিয়ার সাহেবের ছবি এক পাশে এবং আহমেদুল্লাহ সাহেবের ছবি অন্য পাশে দিয়ে তারপরে এরকম একটা প্রচারণা চালানো হয় যে উনি এত টাকা দিছে, উনি কত টাকা দিছে। আসলে বিষয়টা বিষয়টা আপনি হ্যাঁ ট্রল করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে যারা ট্রল করতেছে বা আমরা যেমন আমিও বলি অনেক সময়, আমার আমার যদি আইডিতে আপনি দেখেন, আমি অনেকবার পোস্ট করেছি যে যারা মানবতাবাদের নারা লাগায় তারা আসলেই কত কতখানি মানব মানব মানবিক, তো এই ধরনের কিছু পোস্ট আছে। মূলত আমরা কখনো এটা এটা ইয়ে করি না, মানবতাবাদী মানে আপনি কি এই মানববাদী জিনিসটা সম্পর্কে পরিচিত? আমরা যে আমি আমি একটু এক সেকেন্ড আলী ইবনে সাত্তার, এক সেকেন্ড এক সেকেন্ড, আপনি কি মানে সিরিয়াসলি মনে করেন যে আমরা যারা নিজেদেরকে মানববাদী হিউম্যানিস্ট দাবি করি, আমাদের দায়িত্ব হচ্ছে কম্বল দেয়া, মানে মানে যারা হচ্ছে বন্যা দুর্গত তাদেরকে চাল দেয়া, এটা হচ্ছে আমাদের কাজ? মানে আমরা মানববাদী বলতে আসলে এটা বোঝাই যে কেউ বন্যা দুর্গত হবে এবং আমরা তাদেরকে চাল দিব, এটা কি আপনি মানববাদ বলতে বুঝেন? না, শুধুমাত্র এটা কেন হবে, এটাও তো একটা অংশ। এটা কোনো মতেই কোনো অবস্থাতেই মানববাদের কোনো অংশ না। আপনি যে জিনিসটা বুঝতে ভুল করেছেন, এখানে হচ্ছে মস্ত বড় যে জিনিসটা ভুল করেছেন, মানববাদের অংশই না কোন মানে দরিদ্রকে কম্বল দেয়া বা দরিদ্রকে চাল দেয়া, এটা মানববাদের কোনো আলোচ্য বিষয় না। যেমন আপনি যেমন আপনি মনে করেন যে ক্রিকেট খেলার একটা মানে প্রসিডিউর আছে, ক্রিকেট খেলার বিধান দিয়ে কিন্তু ফুটবল আপনি খেলতে পারবেন না ভাই। হ্যাঁ, ফুটবল খেলার বিধান আলাদা, ঠিক আছে, মানে সাবজেক্টটাই আলাদা। আপনি বায়োলজির যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা দিয়ে আপনি বাংলা দ্বিতীয় পত্র সেই জিনিসটা পরীক্ষা দিতে পারবেন না। বায়োলজি পড়ে আসছেন, আপনি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা গিয়ে দেখলেন যে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন আসছে, আপনি তো পরীক্ষা দিতে পারবেন না। দুইটার সাবজেক্টটাই আলাদা। আমরা যারা নিজেদেরকে মানববাদী বা নিজেদেরকে আমরা যারা হিউম্যানিস্ট বলি, হিউম্যানিটেরিয়ান আর হিউম্যানিস্ট এই শব্দ দুইটা ইংরেজিতে ভিন্ন। হিউম্যানিটেরিয়ান যারা, একটু বুঝাই বলি, আপনি একটু ভালো করে মন দিয়ে শুনেন। হ্যাঁ, হিউম্যানিটেরিয়ান যারা, তারা হচ্ছে দরিদ্রকে সাহায্য করবে, বন্যার্তদেরকে ত্রাণ দিবে, মানে যা শীতের সময় কম্বল দিবে, এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ানদের কাজ। হিউম্যানিস্টদের কাজ কিন্তু এটা না। হিউম্যানিজম একটা ভিন্ন একটা কনসেপ্ট। এই হিউম্যানিস্ট কনসেপ্টটা হচ্ছে, আপনাকে এক কথায় বলি, আপনি হয়তো এক কথায় এই জিনিসটা বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু এখন সময় নেই, আপনি একটু পরে 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 নিয়ে এই জিনিসটা সম্পর্কে। হিউম্যানিজম বা হিউম্যানিস্ট জিনিসটার মানে হচ্ছে আমরা কোনো অলৌকিক সত্তা থেকে যে মোরালিটির ধারণাটা আসে, যে অবজেক্টিভ মোরালিটির ধারণাটার কোনো একটা অলৌকিক সত্তা থেকে আসে, আমরা সেই জিনিসটা অস্বীকার করে আমরা বলি যে মানুষের মোরালিটি মানুষই ঠিক করবে এবং মানুষটাই সিদ্ধান্ত নিবে আমরা কোন আইন দ্বারা চলবো, কিভাবে আমাদের আইন আমাদের সমাজ পরিচালিত হবে। এই কনসেপ্টটাকে সহজ বাংলাতে বলা হয় মানববাদী বা হিউম্যানিস্ট। সেখানে ঈশ্বরের অলৌকিক ঈশ্বর বা অলৌকিক কোনো সত্তার অস্তিত্বকে অস্বীকার করে মানুষকে, মানুষের জ্ঞানকে, মানুষের সভ্যতাকে দিয়ে আমরা নৈতিকতার একটা মডেল তৈরি করি এবং সেই মডেলের মডেলটা কতখানি সঠিক কতখানি ভুল সেই জিনিসটা বিচার বিশ্লেষণ করি এবং সেই মডেলের আন্ডারে আমরা আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আইন কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা কিরকম হবে সেইটা বিচার বিবেচনা করি। এইটার সাথে বন্যার্থদেরকে ত্রাণ দেওয়ার কোনো সম্পর্ক নাই ভাই, কোনো দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নাই। আমার আমার আপনি যে এখন যে সংজ্ঞাটা দিলেন, আমার জাস্ট একটু কোশ্চেন যে এই সংজ্ঞাটা কি আসলেই মানে একদম ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, যে ডিকশনারি বা এই ধরনের আমরা যদি দেখি যে অক্সফোর্ড ডিকশনারি অথবা অন্য কোনো অভিধান, বাংলা অভিধান বলেন, এটা কি আসলে এই সংজ্ঞাটা কি এভাবে আছে বা গুগলে যদি আমি দেখি? 100% আছে। হিউম্যানিজমের হিউম্যানিজমের উপরে যে কোনো পৃথিবীর যে কোনো বই যদি আপনি পড়েন, আমি যেটা বলছি সেটাই আপনি পাবেন। আর হিউম্যানিটেরিয়ান, উদাহরণ দিচ্ছি হিউম্যানিটেরিয়ান, পৃথিবীতে হিউম্যানিটেরিয়ান ব্যক্তি কয়েকজন বিখ্যাত ব্যক্তি আছে, যেমন হচ্ছে মাদার তেরেসা, উনি হচ্ছেন একজন হিউম্যানিটেরিয়ান, মানে হচ্ছে মানবতাবাদী। হ্যাঁ, মানবতাবাদী, আপনারা অনেক সময় ভুল করে ভুল শব্দ উচ্চারণ করেন। হ্যাঁ, উনি হচ্ছেন একজন মানবতাবাদী, উনি কিন্তু মানে কট্টর খ্রিস্টান ছিলেন এবং তিনি তার অনেক সমালোচনা আমরা করি। হ্যাঁ, মানে এই যে মাদার তেরেসা, তার অনেক সমালোচনা করি, সে মানে খ্রিস্টানিটি প্রচার করতো এবং দারিদ্রকে সে মহিমান্বিত করত, সে হচ্ছে একজন হিউম্যানিটেরিয়ান। কিন্তু রিচার্ড ডকিন্স বা ধরেন স্যাম হ্যারিস, এরা হচ্ছে হিউম্যানিস্ট, এরা হিউম্যানিটেরিয়ান না। হিউম্যানিস্টের বাংলা কি হবে? হিউম্যানিস্টের বাংলা হবে মানববাদী। মানববাদী যে জিনিসটা আপনি বাংলা ভাষা তো, আমি আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি আসলে এই বিষয় যদি আপনি আর একটু বিস্তারিত ভাবে পড়তে চান, তাহলে আমারই একটা বই আছে, বইয়ের প্রচারটা একটু করে দিই। সেই বইটার ভিতরে আমি জিনিসটা এক্সপ্লেইন করেছি যে মানববাদ আসলে জিনিসটা কি, হিউম্যানিজম জিনিসটা কি। বাঙালির এই সম্পর্কে ধারণা খুবই কম থাকার কারণে তারা মনে করে যে যারা হচ্ছে হিউম্যানিস্ট তারা মনে হয়
গরিবদের ত্রাণ দেয় ভাই, হ্যাঁ আমাকে গরিব ত্রাণ দেয় না কেন, ওই মানে ও কইতাছে হিউম্যান ইস্যু দিলে আমাকে ত্রাণ দেয় না, এটা কেমন কথা? আমার প্রশ্ন হচ্ছে যিনি হিউম্যানিস্ট তার কি মানে হিউম্যানিজম এর সাথে কোনো কানেকশনই নাই, বিলকুল মানে কোনো ইয়েই নাই, তাহলে তার মানে তার লাইফ অফ আপনার পারপাস অফ লাইফটা কি? মানে আমি বুঝতে পারতেছি না যে হিউম্যানিস্টের তাহলে পারপাসটা কি, এটা কি মানুষের কল্যাণে না নাকি? হিউম্যানিস্টের ধরনের আপনি বলতেছেন যে আমরা কোনো অলৌকিক কোনো শক্তিকে আমরা আপনার ইয়ে মানি না, যে আমাদের রুলস রেগুলেশন নির্ধারণ করে দিবে অথবা এটা আমরা মানি, তাহলে আমরা হিউম্যানিস্টের কি এটা এটার সাথে কোনো কানেকশনই নাই যে যারা তাদের মোটিভটা কি? আমি তাহলে বুঝতে পারতেছি না। অবশ্যই মানে হিউম্যান মনে করেন আপনি এখন গিয়ে জিজ্ঞেস করলেন আসিফ ভাই আপনি তো হিউম্যানিস্ট বলতেছেন, তাহলে ভাত খান আপনি কি? ভাত খান তাহলে মানে ভাত খান কেন আপনি হিউম্যানিস্ট, তাহলে ভাত খান কেন? এই প্রশ্নটা যেরকম যেরকম উদ্ভট হবে, ভাত অবশ্যই আমি খাই, ভাত অবশ্যই আমি খাই, আমি মাংস খাই, আমি ভেজিটেবল খাই, অবশ্যই খাই, কিন্তু এই ভাত খাওয়ার সাথে তো হিউম্যানিজমের সম্পর্ক নাই তো ভাই, হিউম্যানিজমটা এই বিষয়ের সাথে সম্পর্কহীন। না যিনি হিউম্যানিস্ট তার কি এটা কি তার দায়িত্ব না যে হিউম্যানিজমের মধ্যে তার একটা অবদান থাকাটা, এটা কি দায়িত্বের মধ্যে পড়ে না? হিউম্যানিস্ট হিসেবে তার দায়িত্ব না, হিউম্যানিস্ট হিসেবে তার দায়িত্ব না, কারণ হিউম্যানিস্ট হিসেবে হিউম্যানিজমের সাথে তো ভাত খাওয়ার কোনো সম্পর্ক নাই। তাহলে ভাই হিউম্যানিস্টদের কি খিদা লাগে না? ভাই খিদা লাগে না, খিদা অবশ্যই খিদা লাগে, খিদা লাগলে খায়, ভাতও খায় মাংস খায় ভাই, কিন্তু সেটার সাথে হিউম্যানিজমের কোনো সম্পর্ক নাই। হিউম্যানিস্ট একজন মানুষের সে ত্রাণ দিতেও পারে কিন্তু এর সাথে হিউম্যানিজমের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে আলাদা ব্যাপার। হিউম্যানিজম এই জিনিস, তাহলে তার হিউম্যানিস্ট হওয়ার মোটিভটা কি, মানে উদ্দেশ্যটা কি হতে পারে? তাহলে হিউম্যানিস্ট হওয়ার উদ্দেশ্য কি? আপনি আমি আমি যখন একজন আমি লেটস সে আমি একজন মুসলিম, আমি আমি কোরআনুল কারীমকে আমার নীতি নির্ধারণ ভালো মন্দের একটা মানদণ্ড হিসেবে আমি কোরআনকে ইউজ করি, একটু জোরে বলতে হবে না, আমি হিউম্যানিস্ট হয়ে যাব। সত্তর ভাই আপনার সাউন্ড একটু আস্তে হয়ে গেছে, একটু জোরে বলতে হবে, সরি, এখন ঠিক আছে? হ্যাঁ আরেকটু জোরে যদি পারেন বলেন। হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে একজন হিউম্যানিস্ট এর তাহলে তার এই হিউম্যানিস্ট হওয়ার পেছনের রিজনটা কি, কারণটা কি? হিউম্যানিস্ট হওয়ার পেছনে, হিউম্যানিস্ট হওয়ার পেছনে রিজনটা তো অনেক ডিটেইলস আলোচনা, মানে মানব ইতিহাস, মানে এক সংক্ষেপে বলি, মানব ইতিহাসে আমরা দেখেছি যে ঐশ্বরিক যে দাবিগুলো দাবি দাওয়াগুলো আছে, যে ঐশ্বরিক যে গ্রন্থগুলো যে দাবি করা হয়, যে বাইবেল, তারপরে মনে করেন মনুসংহিতা, কোরআন, তারপর তাওরাত, এই যে এই ধরনের মানে জিনিসগুলো যখন দাবি করা হয় যে এগুলো হচ্ছে আলটিমেট মোরালিটির সোর্স, এই আলটিমেট মোরালিটির সোর্স গুলোর ভিতরে আমরা দেখতে পাই যে দাসপ্রথা, শিশু বিবাহ থেকে শুরু করে অন্যান্য অসংখ্য ভয়ঙ্কর জিনিসকে এই জিনিস এই মানে অলৌকিক দাবিদার গ্রন্থগুলা বৈধতা দেয় এবং এইগুলাকে আলটিমেট সোর্স অফ মোরালিটি বলে দাবি করে এবং কেয়ামত পর্যন্ত এই বিধানগুলো বলবৎ থাকবে বলে দাবি করে, যে জিনিসটা সমাজ ব্যবস্থার জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর। এই কারণে হিউম্যানিস্টরা যেটা করে, হিউম্যানিস্টরা যেটা মনে করে, হিউম্যানিস্টরা এই গ্রন্থগুলাকে অ্যানালাইসিস করে দেখে যে এই জিনিসগুলার, এই জিনিসগুলো আমাদের সোসাইটিতে অ্যাপ্লাই করলে আমাদের সোসাইটিতে কি কি সমস্যা হতে পারে, আমরা কিভাবে এই আইনগুলাকে পরিবর্তন করে মানুষের উপযোগী করে এমন উপযোগী করতে পারি যেই উপযোগী করলে মানুষের ক্ষতিগুলা হবে না বা মানুষের অধিকারগুলা হরণ হবে না। এই যেমন ধরেন মুরতাদের হত্যার বিধান, এই এই আইনটা নিয়ে যদি কথা বলি, ইসলামের বিধান হচ্ছে খ্রিস্টানিটিরও একই বিধান, মনুসংহিতা তো একই বিধান, মানে মনুসংহিতা মনুসংহিতা না বেদে এই জিনিসটা বলা আছে, মনুসংহিতাতে আছে কিনা এই জিনিসটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মানে পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থগুলাতে এই জিনিসটা বলা আছে যে কেউ যদি এই ধর্মটা ত্যাগ করে ওই ধর্মে চলে যায় তাহলে তাকে মেরে ফেলতে হবে। বাইবেলে যে জিনিসটা বলা আছে তাকে তার ভাই তাকে সর্বপ্রথম পাথরটা মারবে, কোরআনে যে জিনিসটা বলা আছে গর্দান উড়াইয়া দাও, কেউ যদি ইসলাম দিন ত্যাগ করে তার গর্দানটা উড়াইয়া দাও, অনেকগুলো হাদিসে বলা আছে। এই যে জিনিসগুলো যে বলা আছে এখন এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো মানুষের রাইট ভায়োলেট করে। হ্যাঁ একজন মানুষের এই অধিকারটা থাকতে হবে সে নিজে জেনে বুঝে যাচাই বাছাই করে তার যেটা ভালো লাগে সে যেটা বুঝবে ভালো সে যে তার যুক্তি দিয়ে যেই ধর্মটাকে সত্য বলে মনে হবে সেই ধর্মটাকে গ্রহণ করা, আগের ধর্মটা ত্যাগ করা, এই অধিকারটা তার থাকা উচিত। হ্যাঁ আমরা যারা হিউম্যানিস্ট তারা মনে করি এটা আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্র, মানবাধিকারের যে আন্তর্জাতিক ঘোষণাপত্র এখানেও এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে, প্রত্যেক ব্যক্তি ধর্ম পালন এবং না পালন উভয়ের অধিকার আছে, ধর্ম গ্রহণ এবং ত্যাগ উভয়ের অধিকার আছে। এই যে আমরা যখন দেখতে পাচ্ছি যে এই জিনিসটা একটা সমস্যা তৈরি করছে, কোরআনের আইন, বাইবেলের আইন, মনুসংহিতার আইন, বেদের আইন, এই জিনিসগুলা একটা সমস্যা তৈরি করছে, তখন আমরা বলি, আমরা যারা হিউম্যানিস্ট তারা বলি এই আইনগুলা বাতিল করে নতুন আইন করতে হবে, যে আইনগুলা হবে মানে কোন ঐশ্বরিক মানে কেতাবের উপর ভিত্তি করে আমরা আইন করবো না, আমরা আইন করবো এমন ভাবে মানুষের সমাজ, মানুষের সভ্যতা, মানুষের রাষ্ট্র, মানুষের আইন, মানুষের অধিকারের কথা বলবে। আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক মানুষের অধিকার থাকবে বেঁচে থাকার, বেঁচে থাকবে কি কিভাবে, সে চাইলে যদি কোনো ধর্ম ত্যাগ করতে চায় ত্যাগ করতে পারবে, কোনো ধর্ম গ্রহণ করতে চায় গ্রহণ করতে পারবে, কেউ মুসলিম হতে চাক মুসলিম হতে পারবে, কেউ মুসলিম থেকে হিন্দু হতে চাক হিন্দু হতে পারবে, কেউ হিন্দু থেকে মুসলিম হতে চাক হতে পারবে, কোনো রাষ্ট্র কোনো ক্ষমতা কেউ ক্ষমতাবান বা কর্তৃত্বশীল কেউ তাকে কোনো ধরনের ভয়ভীতি বা বাধা প্রদান করতে পারবে না এই বিষয়।
এটা হচ্ছে হিউম্যানিস্টদের দাবি, এবং এখন এই হিউম্যানিস্টদের দাবিটাই আইন হিসেবে সারা পৃথিবীতে প্রচলিত, মানে সারা পৃথিবীতে না সম্পূর্ণ পৃথিবীতে। এই মুসলিম দেশগুলো এখনো এই জিনিসটা মেনে নেয়নি, আন্তর্জাতিক মানবাধিকারের যে আন্তর্জাতিক ঘোষণাপত্র সেখানে সিগনেচার করছে, কিন্তু অনেকগুলো দেশই এখনো ব্লাসফেমি আইন চলে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, ইরান, সৌদি আরব সহ অনেকগুলো দেশে এখন পর্যন্ত ব্লাসফেমি আইন এক্সিস্ট করে। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি কোনো এরকম আপনি যে কথাগুলো বললেন একদম আমি মনোযোগ দিয়ে শুনেছি, এখন বুঝলাম। আমার প্রশ্ন হচ্ছে, যদি এমন কোন ধর্ম হয়, যেমন আমি কোরআনুল কারিমের কথাই বলি, যেহেতু আমি মুসলিম, আমি জানি না অন্য বাইবেল বা গীতাতে কি লেখা আছে আমি এটা জানি না, বাট আমি যদি আপনাকে বলি যে কোরআনুল কারিমে হিউম্যানিস্টরা যে দাবির যে কারণ আপনি আমাকে দেখাইলেন সংক্ষিপ্তভাবে, যে হ্যাঁ হ্যাঁ এই কারণে আমরা মূলত হিউম্যানিস্টটাকে গ্রহণ করি এবং আমরা এটার প্রচার প্রসারণা করি চালিয়ে যাচ্ছে, আমি যে কারণগুলো আপনার কাছ থেকে শুনলাম, আমি যদি বলি, আমি আপনাকে যদি দেখাই দিই, অথবা আমি যদি পাই, আপনাকে দেখানোর দরকার নেই, বাট আমি আমার কোরআন বা হাদিস থেকে পড়াশোনা করে বা আমার ইসলামকে পড়াশোনা করে যদি আমি দেখি যে আচ্ছা হিউম্যানিস্টরা যে কথাগুলো বলছে এগুলো তো অলরেডি কোরআনে দেয়া আছে, তাহলে কি আমার কি জরুরি দরকার যে প্রয়োজন আছে যে আমি যেমন ধর্মীয় ঐশ্বরিক ধর্ম ইসলাম ছেড়ে আমি হিউম্যানিস্ট যেটা মানবের মানুষের বানানো একটা মতবাদ, হিউম্যানিজমের সংজ্ঞাটা কি দিছিল একটু রিকল করেন তো সত্তা সাহেব, আপনাকে একটু হিউম্যানিজমের সংজ্ঞাটা বললো কি বলছিল মনে আছে? যে হিউম্যানিজম হচ্ছে মানুষের জন্য যিনি কাজ করে এটা হচ্ছে হিউম্যানিজম, আর হিউম্যানিস্ট হচ্ছে যতটুকু সময় দিচ্ছেন ততটুকু সময় পুরোটাই ভেসে গেছে। মানবাদী হচ্ছে যে মানুষের দুঃখ কষ্টে সাহায্য করা, বা সেটা হচ্ছে তারা হচ্ছে যারা মানবতাবাদী, যেরকম মাদার তেরেসা ইনি কট্টর খ্রিস্টিয়ান হয়েছেন ছিলেন, ঠিক তেমনি ভাবে একজন মানবতাবাদী সেটা কট্টর মুসলিম হতে পারেন, কিন্তু মানববাদী যিনি তিনি হচ্ছেন মানে ঈশ্বরের অস্তিত্বের ব্যাপারে তিনি ঈশ্বরের ঐশ্বিক যে ব্যাপারটা এটাকে তিনি ডিনাই করে তিনি হচ্ছে এমন কিছু মানে মানুষের জন্য যেটা মানে মানুষের জন্য আপাত কল্যাণ করে এরকম একটা নীতি নির্ধারণের ক্ষেত্রে বিশ্বাসী, এরকম তো মানে ব্যাপারটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মাসুদ ভাই, আমি আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছিলাম, কিন্তু সাত্তার ভাই কেন যেন বুঝতে পারলেন না। না না আমি আমি এটা একটু বলতে চাই, একটা সেকেন্ড, আপনারা যারা মানবতার জন্য কাজ করছেন, ধরেন বন্যা ত্রাণ দিচ্ছেন, আপনারা কি ওটা বলেন? প্রশ্নটা একটু শুনেন, একটু শেষ করি, একটা কথা শুনে নেন একটু। বাই ডেফিনেশন আপনারা সবাই কিন্তু মানবতাবাদী, বাই ডেফিনেশন আপনারা সবাই হিউম্যানিটেরিয়ান, যদি আপনারা বন্যার্তদের ত্রাণ দিয়ে থাকেন। এখন আপনারা যদি বলেন যে মানবতাবাদীরা কিচ্ছু করতেছে না, তাহলে গাইলটা ভাই আপনারা নিজেরা নিজেদেরকে দিচ্ছেন। আমি বলেছি একটু আগে যে মাদার তেরেসা হচ্ছে একজন হিউম্যানিটেরিয়ান, সে একজন মানবতাবাদী, সে একজন কট্টর খ্রিস্টান হয়েও একজন হিউম্যানিটেরিয়ান হতে পারে। হিউম্যানিটেরিয়ান হতে, মানবতাবাদী হতে ধর্ম সেখানে কোনো প্রতিবন্ধকতা না, কিন্তু হিউম্যানিস্ট হতে ধর্ম প্রতিবন্ধকতা। কারণ হচ্ছে হিউম্যানিস্ট হতে হলে অলৌকিক সত্তাকে অস্বীকার করতে হবে। মানে আপনারা যদি বন্যার্তদের ত্রাণ দেন, তাহলে আপনারা প্রত্যেকই এক একজন মানবতাবাদী, বাই ডেফিনেশন আপনারা প্রত্যেকই এক একজন হিউম্যানিস্ট। আমি বুঝতে পেরেছি এই কথাটাকে, তো আমার কোনো কনফিউশন নাই, আমি তো এই প্রশ্নটা এটা করি নাই, আমি প্রশ্ন করলাম যখন আপনারা এই ডেফিনিশনগুলো দিলেন। সাতার ভাই যখন ট্রলটা করেন যে এই মানবতাবাদীরা কিচ্ছু করতেছে না, আমরা ইসলামপন্থী আমরাই করতেছি, এই ট্রলটা আপনি গালিটা কাকে দিলেন ভাই? ঠিক আছে, যারা যারা ধার্মিক এবং মানবতাবাদী তাদেরকে দিচ্ছি, মানে মূলত আমাদের উপরেই আসছে। আচ্ছা, আমি প্রশ্নটা সেটা করি, আমি যখন আমি প্রথমবার শুনেছি যে মানববাদী একটা মতবাদ। আচ্ছা, এখন যেটা আমি ডেফিনেশন শোনার পরে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই তাহলে আমাকে এই যে মানববাদী এটা হওয়ার পেছনে আমার কারণটা কি, যখন আপনি কিছু কারণ আমাকে বললেন, তা আমি আপনাকে বললাম যে যদি ওই যে মানবতাবাদীর যারা যেসব ধর্মের অনুসরণ করে ওই ধর্মগুলোর মধ্যে ঐশ্বরিক যে গ্রন্থগুলোর মধ্যে যদি আপনার যে রিজন গুলো পাওয়া যায়, আপনি মানববাদী হওয়ার পেছনে যে রিজন গুলো সেই রিজন গুলো যদি পাওয়া যায়, তাহলে কি আমার মানববাদী হওয়ার কোনো দরকার আছে কিনা আমার প্রশ্ন ছিল সেটা। অবশ্যই দরকার আছে, কারণ মানববাদী জিনিসটাই বিচার বিশ্লেষণ করা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, কোনো কিছুর উপরে অন্ধ বিশ্বাস করে না, কোনো কিতাবে লেখা আছে এই কারণে বা কোনো একটা ঐশী গ্রন্থে বা আল্লাহ পাক বলছে বা ভগবান বলছে বা কোনো একটা দেবদেবী বলছে বা কোনো একজন অবতার বলছে এই কারণে সেটা নৈতিক, এই কনসেপ্টেই মানববাদীরা বিশ্বাস করে না। মানববাদীরা যেটা মনে করে আমরা যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্তে যেতে পারবো, যুক্তি তথ্য প্রমাণ না পেলে আমার আমরা যদি দেখি মনে করেন আপনি আপনি আপনার ধর্মগ্রন্থে পাইছেন 2 আর 2 যোগ হইলে 4 হয়, আমি হিসাব নিকাশ করে দেখলাম যে হ্যাঁ ঠিক মানে 2 আর 2 যোগ হলে 4 হয় ঠিকই, মানে ফলাফলটা একই হলো, কিন্তু আপনার প্রসিডিউরটা হচ্ছে অন্ধবিশ্বাসের উপর নির্ভরশীল, সেটা আপনি আপনার ঐশী গ্রন্থে পাইছেন দেখে আপনি আপনি বলতেছেন যে হ্যাঁ ভাই 2 আর 2 যোগ করলে 4 আমার গ্রন্থে লেখা আছে, এই যে দেখেন আমার কোরআন এটা লেখা আছে, আর আমরা বলতেছি যে না আমরা কোনো কিছুতে অন্ধবিশ্বাস করতে পারবো না, যে ঐশী গ্রন্থে লেখা থাকলে যে এটা আমরা মেনে নিব, একটু শেষ করি ভাই একটু শেষ করি, ঐশী গ্রন্থে লেখা থাকলে যে এই জিনিসটা আমরা মেনে নিব এটা আমরা করতে পারবো না, আমরা বরঞ্চ হিসাব করে দেখবো আমরা 2টা বল নিব, এখানে 2টা বল নিব, তারপর যোগ করবো, যোগ করে দেখবো আমরা 4টা হয় কিনা,
যদি চারটা হয় তাহলে তো আমরা বলবো চারটা ফলাফল, যদিও এক হলো কিন্তু আমাদের প্রসিডিউর ভিন্ন। আমরা কেন এই ঐশী জিনিসটাকে বিশ্বাস করছি না, কেন করছি না? কারণ হচ্ছে আমরা যদি এইটাকে অন্ধভাবে মেনে নেই, যুক্তি তথ্য প্রমাণ ছাড়া যদি আমরা এই জিনিসটাকে অন্ধভাবে মেনে নেই, তাহলে আমাদের বাদ বাকি জিনিস অন্ধভাবে মেনে নিতে হবে। তখন আমাদের আর যাচাই করার উপায় থাকবে না কোনটা মানুষের জন্য ভালো কোনটা মানুষের জন্য মন্দ। যখন একজন এসে আমাদেরকে বলবে যে আমার গ্রন্থে লেখা আছে ভাই মানুষ খুন করা, মানুষ দর্শন করা ভালো ভাই, হ্যাঁ আমার ঐশী ঐশী গ্রন্থে লেখা আছে, তখন আমাদেরকে তার গ্রন্থটাকেও যাচাই না করে মেনে নিতে হবে। আপনি যদি বলেন যে ভাই আমার কোরআনে লেখা আছে ভাই, একদম ভালো ভালো কথা লেখা আছে ভাই, হ্যাঁ খুব ভালো ভালো কথা, আপনি এটা অন্ধভাবে মেনে নেন, আপনার যাচাইকরণ লাগবে না, মানে যুক্তি তথ্য প্রমাণ লাগবে না ভাই, আপনি মেনে নেন এটা। আচ্ছা আমি বললাম ওকে ঠিক আছে ভাই মেনে নিলাম, এখন কি করবো? এখন দেখলাম আরেক চিপা দিয়ে আরেকজন হিন্দু আসছে মনু সংগীতার বগলে নিয়ে, সে বললো ভাই আপনি হেডটা মানছেন আমারটা মানবেন না কেন? আমারটা মানেন, আমার গ্রন্থে লেখা আছে মানে শূদ্রদেরকে পাশার চামড়া কেটে দাও, হ্যাঁ পাশার মাংস কেটে দাও, হ্যাঁ যদি সে এটা করে তাহলে পাশার মাংস কেটে দাও। তখন আমার তো তারটাও মানতে হবে একই হিসাবে, যে আপনারটা আমি মেনে নিছি, আপনার আপনি যে গ্রাউন্ডটা পাচ্ছেন যে আপনার দাবিটাকে আমরা অন্ধভাবে যাচাই না করে মেনে নিছি, তাহলে তো ওই হিন্দু যখন মনুসংহিতা নিয়ে আমার কাছে আসবে আমার তো তাকে একইভাবে একই দৃষ্টিতে দেখতে হবে যে হ্যাঁ সেও বেচারা একটা মানে মানে ঐশী কিতাব নিয়ে আসছে, তারটার ভিতরে কি আছে? ও আচ্ছা সূত্রের পাশা কিতাব এটা বলছে, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, আমরা যুক্তি তর্ক যাচাই বাছাই করবো না, ওয়েল মেনে নিলাম, আমরা সমাজে ইমপ্লিমেন্ট করি। এইটা করলে তো যে কোনো এই ধরনের দাবি কি আমাদেরকে মেনে নিতে হবে যদি আমাদের যাচাই করার প্রসেসটা না থাকে। আপনি কিভাবে বুঝতে পারছেন যে যাচাই করা করে দেখার প্রসেসটা কেন ইম্পর্টেন্ট? আচ্ছা আমার এখনো একই প্রশ্ন আসিফ ভাই, যদি আমার কথাটা একটু বুঝতে পারেন। আমি বললাম যে আপনি যখন বললেন যে হিউম্যানিস্টদের অবস্থান হচ্ছে এটা, তাহলে আমি বললাম যে যদি আমি দেখি যে আমার ধর্মে যা বলা আছে হিউম্যানিস্টদের দাবি বা অবস্থান এটা মিলে যাচ্ছে, তখন আপনি আবার হিউম্যানিস্টদের কিছু আরো কিছু ক্রাইটেরিয়া তুলে ধরলেন যে হিউম্যানিস্টরা যুক্তি তর্ক প্রমাণ। আমি একটা কথা বলি, আপনি কি বুঝাচ্ছেন আপনার মানে হিউম্যানিস্টের ব্যাপারটা যেখানে প্রথম জিনিসটা হিউম্যানিস্ট বা মানববাদী হতে গেলে তার প্রথম ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করতে হবে ভাই, এটা তো মূল কথা হয়ে যাচ্ছে। আমার কথাই ছিল যে ওখানে কেন মানে শুধুমাত্র ঈশ্বরকে আমি বিশ্বাস করবো না, আমি এটাই প্রশ্ন করেছি। কারণ হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে এখন পর্যন্ত কোন অবজেক্টিভ প্রমাণ পাওয়া যায় নাই। ওকে 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 ঠিক আছে, আপনাকে সেট অফ রুল দিয়ে দিয়েছে যে এটা আপনি করতে পারবেন এটা করতে পারবেন না। আল্লাহ কি আপনার প্রত্যেকটা কাজের মধ্যে কথাটা বুঝে না? আল্লাহ কি আপনার প্রত্যেকটা রুলিংস এর মধ্যে বলে দিয়েছে যে এই কাজটা এই জন্য করবা এই জন্য এটা নৈতিক, এরকম কোন রুলিংস বলে দিয়েছে নাকি আল্লাহ শুধুমাত্র বলে দিয়েছে এই কাজটা করবা এই কাজটা করবা না? আপনি ইয়ে করতেছেন কেন? আপনি লাইভে যুক্ত হয়েছেন কেন? যে কোনো সময় আপনি কি ড্রাইভিং সিটে আছেন নাকি ড্রাইভ করতেছেন? কোটা আপনি কি ড্রাইভারের পাশে বসে আছেন নাকি ড্রাইভিং? মানে সমস্যা তাহলে 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 একটা কাজ করুন, তাহলে আমরা ব্যাক করে দিব। ওয়াড়াত করে পরে মরবে পরে বলবে যে না এটা 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 আপনি কি সত্তর ভাই আপনি একটু আমি পার আছে আমার একটা যেটা মূল পয়েন্ট গাড়ি পার করে পার করে আপনি মেসেজে লাগেন না 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 আমি আপনাকে ব্যাকসেজে রাখছি সত্তর ভাই আপনি গাড়ি পার করে মানে যে প্রাইভেট চ্যাটে লেখেন যে আপনি গাড়িটা পার করেছেন এর আগে আমি আপনাকে যুক্ত করতে পারবো না স্যার, একটা ড্রাইভারের সময় শুধুমাত্র রিস্ক আপনি নাই রাস্তার মানুষেরও রিস্ক আছে, এই গাড়ি চালানোর সময় কখনো কথা বলা এটা কখনোই হতে পারে না। আমরা নৈতিকতা কোনো কিছু নৈতিক কি অনৈতিক ওটা যখন যাচাই বাছাই করতে চাই ওটাতে আমাদের কি করতে হয় যে আমাদের এখানে সমাজের জন্য কি কি ক্ষতিকর সেই এলিমেন্টস গুলো দেখতে হয়, সমাজের জন্য কি এটা প্রোগ্রেসিভ কিনা সেই এলিমেন্টস গুলো দেখতে হয়, দেখে একটা যাচাই বাছাইয়ের মধ্যে যেতে হয়। এখন গড থেকে যদি এরকম কোনো ইয়ে নাই আসে, ওরকম কোনো রিজনিং না আসে, গড যদি জাস্ট বলে দেয় যে এটা তুমি করতে পারবে এটা তুমি করতে পারবে না, যে কোনো ধর্মের গড, সে তো সে কোনো রিজনিং দিচ্ছে না, সে জাস্ট তার ডিমান্ডটা বলতেছে যে তুমি এটা করতে পারবে তুমি এটা করতে পারবে না। এটার সাথে হিউম্যানিজম অ্যাড করা মানে যাচাই বাছাই করে নৈতিকতা নির্ধারণ করা, এই দুইটার তো কোনো আগাগোড়া সম্পর্ক নেই।
আচ্ছা সাত্তার ভাই, আপনার কি গাড়ি পার্ক করেছেন আপনি? জি জি জি, আমি করেছি, আমি এখন দাঁড়িয়ে আছি। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে যে জিনিসটা বললেন যে কোরআন থেকেও আপনি দেখাতে পারবেন যে আসলে ইসলামে মুরতাদের যে শাস্তি এরকম কোন বিধান আসলে ইসলামে নেই, ইসলাম সবার জন্য মানে সমান ইয়া দিয়ে দিয়েছে, অধিকার দিয়ে দিয়েছে, তাহলে থাকলে থাকো না থাকলে যাও না। আমার আমার এটা ছিল না আসিফ ভাই, আমি বললাম যে আমি যদি না আমি যদি আপনার যে রিজন গুলো ছিল প্রথমে যে রিজন গুলো আপনি বললেন, আমি সেই রিজন গুলো যদি আমার কোরআন হাদিসে পেয়ে যাই তাহলে তো আমার হিউম্যানিস্ট হওয়ার কোনো কোনো প্রয়োজন আমি দেখছি না। পরে যখন আপনি শেষে এসে আরো একটু ক্লারিফাই করলেন এবং এটা আমি সত্তর সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে উনি কি কি রিজনিং বুঝতে পারছে, আপনার কি কি রিজনিং দিচ্ছেন, আপনি দিচ্ছেন এবং সে কি কি রিজনিং বুঝতে পারছে যেটার উপর বেস করে বলতেছে যে সে কোরআন হাদিসের মধ্যে হিউম্যানিজম খুঁজে পাইছে। আমি রিজনিংটা জানতে চাচ্ছি, সে কি ডেফিনেশনটা বুঝছে কিনা বা রিজনিংটা বুঝছে কিনা, আমি সেটা একটু বুঝতে চাচ্ছি। না না ফারাজ ভাই, উনি এবার পরে বলছে যে উনি পরে বুঝতে পারছে, যখন আমরা আরো ফার্দার এক্সপ্লেইন করেছি তখন উনি বুঝতে পারছে যে এই দুইটা আসলে ম্যাচ করে না, এই দুইটা ফান্ডামেন্টাল মানে পার্থক্য আছে, এই জিনিসটা উনি পরে বুঝতে পারছে, প্রথম দিকে বুঝতে পারেনি দেখি এটা বলছে। আমি আমি ডাউটার যে উনি উনি আসলে বুঝতে পারছে কিনা হিউম্যানিজম কি জিনিস। আচ্ছা সত্তর সাহেব, আপনি বলেন তো হিউম্যানিজম জিনিসটা কি একটু। আচ্ছা না, আমার আমার না না না, আমি আপনি না না, ফারাজ ভাইয়ের প্রতি আমার একটা অনুরোধ, যদি একটা বিষয় আমি বললাম যে হ্যাঁ এই টপিকটা আমার মোটামুটি একটা ক্লিয়ার, এখন আপনি আমাকে আবার এটা যাচাই করতে গেলে আমার থেকে কথা লম্বা হচ্ছে, একই কথাকে বারবার রিপিট করতে কোনো প্রশ্ন আসে না। আমি মূলত দেখি না না, আমি ক্লিয়ার হচ্ছে না দেখি, আপনি ইন্টারটুয়েট করতে আপনার যে লাইভে আপনার এই লাইভে আমি যুক্ত হওয়ার জন্য যে কথাটা বলার জন্য আমি আচ্ছা আসিফ সাহেব কি আপনি আমার মানে যে কথাটা বলার জন্য আমি মূলত ঢুকলাম ওটা কি বলতে সুযোগ দিবেন আমাকে? না অবশ্যই, আমরা তো একটা আলোচনা করছি, অবশ্যই আপনি সেই সুযোগ পাবেন। তার আগে আমরা ফারাজ ভাই, উনি বোধহয় ওনার কাছ থেকে আমরা জানতে চাই, যদি ভাই উনি না বুঝে তাহলে সামনে ওইটা আলোচনা করে ফান্ডামেন্টাল যদি ক্লিয়ার না হয় সামনে ওইটা আলোচনা করলে তো উনি আরো গুলাই ফেলবেন। উনি যদি অন্য টপিকে কিছু বলতে চায় প্রসিড করতে পারে, কোনো সমস্যা না, কিন্তু এই টপিকে যদি সামনে সামনে চায় যে কোরআন কোরআন হাদিসে হিউম্যানিজম, তাহলে তো উনি মানে ফান্ডামেন্টালটাই বুঝবে না, সামনে যেতে আরো প্যাঁচাবে সে। না এই টপিকে যাচ্ছে না, আমার টপিক তো আলোচনার বিষয় এটা ছিল না। ফারাজ ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, মনে করেন আপনি মানে বাংলাদেশে আওয়ামী লীগ সাপোর্ট করেন, হ্যাঁ আচ্ছা বাংলাদেশে আপনি আওয়ামী লীগ সাপোর্ট করেন, তাহলে আপনি আমেরিকান নির্বাচনে ডেমোক্রেটদের ভোট দেন নাই কেন ভাই? কিসের মধ্যে কি ভাই, এটার সাথে কোনো রিলেশন আছে নাকি? নাস্তিক ধর্মের বইয়ের মধ্যে গরুর মাংস রান্না করার রেসিপিটা যাচ্ছে আমি গরুর মাংস এনজয় করতে পারি, দুইটার মধ্যে কোনো ইয়া নেই। আবার আমি নাস্তিক হইতে পারি, আমি গরুর মাংস পছন্দ নাও করতে পারি, আমি নাস্তিক হইতে পারি, আমি ভেজিটেরিয়ান হইতে পারি, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই। ঈশ্বরের বিশ্বাস, গরুর মাংস খাওয়া না খাওয়া কোনো সম্পর্ক নেই, হিউম্যানিজম আর হিউম্যানিটির মধ্যে কোনো সম্পর্ক নেই। এই জিনিসটাই আমরা বোঝাতে চাচ্ছি যে হিউম্যানিজমের সাথে তো এই জিনিসটা কোনো এটা একটা সম্পর্কহীন বিষয়, আপনি যদি ত্রাণ দিতে চান এটা ওয়েল আপনি ত্রাণ দেন, তাতে হিউম্যানিজমের কিছু যাবে আসবে না, ভালো লাভ ক্ষতি কিছু হবে না, কারণ হিউম্যানিজম এই জিনিসটা নিয়ে আলোচনা করে না, তাদের আলোচনার বিষয়বস্তু অন্য। এখন মনে করেন একজন বায়োলজি বায়োলজি পড়ালেখা করে, হ্যাঁ বায়োলজির বইতে কেন লেখা নেই বন্যার্থদের ত্রাণ দিতে হবে, হ্যাঁ কেন ভাই, তাহলে কি বায়োলজির লোকেরা কি বন্যার ত্রাণ দেয় না? হ্যাঁ দেয় হয়তো অনেকে, হয়তো অনেকে দেয়ও না, কিন্তু জিনিসটা বর্ণার্থদের ত্রাণ দিতে বায়োলজি ধর্মে বর্ণার্থদের সাহায্য করা কি হারাম তাহলে? এই বায়োলজি ধর্ম ধর্মে বর্ণার্থদের ত্রাণ দিতে হবে কি হবে না, এই জিনিসটা এই বায়োলজির সাবজেক্ট না, আলোচনার বিষয়বস্তু না, এই জিনিসটা এই সহজ জিনিসটা এতদিন ধরে আমরা বোঝাবার চেষ্টা করি। সাবাল্টন ভাই, আপনি কোথায় কিছু বলতে চাচ্ছিলেন, আপনি তাহলে এবার একটু বলেন। জি আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে হিউম্যানিজমের তো মানে এন্টায়ার পয়েন্টই হচ্ছে যে আমরা কোনো ধর্মের উপরে নির্ভরশীল না, অ্যান্ড ইনস্টেড আমরা হচ্ছে লাইক একে অপরের উপরে নির্ভরশীল। তো এইটা কিভাবে হইতে পারে যে একটা ধর্মের মধ্যে মানে হিউম্যানিস্ট ভ্যালুস পাওয়া? না আপনি ওয়ার্ড ভুল বলছেন, হিউম্যানিজম না হিউম্যানিস্ট, হিউম্যানিস্ট হিউম্যানিস্ট। আরে ভাই, হিউম্যানিস্ট হচ্ছে একটা মানুষ আর হিউম্যানিজম হচ্ছে ওই মতাদর্শটা, বলো কোথায়? স্যার বলতে ভাই, এটা থামেন থামেন, আপনি মানে ইয়া করেন না, ওনাদেরকে ইয়া বলার দরকার নেই, এই জিনিসটা ভালোভাবে বুঝা বলেন, ঠান্ডা মাথায় বুঝা বলেন, ঠিক আছে? হ্যাঁ, হিউম্যানিজম হচ্ছে মতাদর্শ এন্ড হিউম্যানিস্ট হচ্ছে মানুষ, পার্থক্য কি বলছেন? ঠিক যেমন ইসলাম হচ্ছে মতাদর্শ, মুসলিম হচ্ছে মানুষ, দুটো হচ্ছে বিজ্ঞানী, বায়োলজি হচ্ছে সাবজেক্ট, বায়োলজিস্ট হচ্ছে একজন বিজ্ঞানী,
আবার মনে করেন কেমিস্ট্রি হচ্ছে সাবজেক্ট, কেমিস্ট হচ্ছে একজন যিনি মানে কেমিস্ট্রি চর্চা করেন, একজন মানুষ, ব্যক্তি। হ্যাঁ, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ব্যক্তি। হ্যাঁ, আপনারা যেমন আপনাদের আপনারা যেমন ইসলামিস্ট, হ্যাঁ, ইসলাম একটা সাবজেক্ট, আপনারা মনে করেন ইসলামিস্ট, আপনারা হচ্ছেন সেই মানুষরা। হ্যাঁ, আপনারা হচ্ছেন মুসলিম বা ইসলামিস্ট বা পলিটিক্যাল ইসলামিস্ট, যে কোনো মানে ইয়া যদি হন, দুইটা হচ্ছে, একটা হচ্ছে মতাদর্শ, একটা হচ্ছে মানুষ। এই জিনিসটা কি বোঝা খুব কঠিন? যেমন আসিফ হচ্ছে নাস্তিকবাদ হচ্ছে একটা ধর্ম, আর আসিফ হচ্ছে নাস্তিক ধর্মের ধার্মিক। নবী আমি তো নবী ভাই। আচ্ছা মাসুদ ভাই, কি আমাদের কথা কি আপনি আমার কথা কি খুব জটিল করে আমরা বলছি, নাকি আমরা সহজ ভাবে বোঝায় বলার চেষ্টা করছি, বলেন তো একটু। ঠিক আছে, আমি তো শুনছি। মানে আপনি আমাদের কথার ভিতরে কোনো ইলজিক্যাল বা কোনো একটা মানে ইয়া আপনি পেয়েছেন কিনা, পেলে আপনি একটু বলেন তাহলে। সিম্পল ভাষায় বুঝতে পারা যাচ্ছে না, বুঝতে পারা যাচ্ছে না এমন কি কোনো কথা আমরা এখানে মূলত তো কথা হচ্ছে তো একটা বিষয় নিয়ে, যে মানববাদী এবং মানবতাবাদী। মানববাদী হতে গেলে কি ক্রাইটেরিয়া থাকা লাগবে এখানে, এইটাই এই বিষয়টাই তো মূলত হচ্ছে কথা হচ্ছে, এটা নিয়েই তো এতক্ষণ আলোচনা হচ্ছে। এটাই তো একটা মানে একটা সিম্পল টপিক, যেটা হচ্ছে যে কি মানববাদী হতে গেলে আগে আমাকে ঈশ্বরকে অস্বীকার করে নিতে হবে। আর হচ্ছে এইটাই এটা এটা নট নেসেসারি যে মানব যে হিউম্যানিস্ট হইতে হইলে আপনার যে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করতে হবে, আপনি সিম্পলি নৈতিকতার ক্ষেত্রে এটা ঈশ্বরকে বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে মানে আলটিমেটলি কিন্তু মানে আমাদের বক্তব্য অনুযায়ী যারা ইসলামিস্ট, হ্যাঁ মানে ইসলাম ধর্ম, ইসলামের বক্তব্য অনুযায়ী আপনি হচ্ছে আল্লাহকে মানে শুধু তার এক্সিস্টেন্স এবং তার আইন কানুন দুটো যেকোনো একটা থেকে বাদ দিলে কিন্তু আপনি টোটালটাই বাদ দিয়ে দিলেন। এই অর্থে কিন্তু আমরা হচ্ছে মানে এটা কিন্তু একদম একটা ফান্ডামেন্টাল ব্যাপার ইসলামের। সুতরাং সেই সেই দিক থেকে আমি বলেছি এটা, সে কারণে আর কি হয়তো বা আপনি হচ্ছে জিনিসটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছেন। জি আমার মনে হচ্ছে আপনি মিলাই ফেলবেন না। আমি এই ব্যাপারে আলোচনা করার জন্য আসলে যুক্ত হই নাই, মূলত আমি আমার কথার মধ্যে মূলত কথার উদ্দেশ্য ছিল যে যখন ওই যে বন্যায় দুর্গতদের ত্রাণ দেওয়ার ব্যাপারটা আসলো এবং আসিফ ভাই বললেন যে শাহরিয়ারের ছবি এক পাশে এবং আহমেদুল্লাহ ছবি অন্য পাশে দিয়ে, তখন বললো যে উনি এত টাকা দান করছে, উনি এত টাকা কত টাকা দান করছে, এই ধরনের একটা প্রশ্ন বা ট্রল সোশ্যাল মিডিয়াতে করা হয়। তা আমার মানে মূলত উনাকে বলার উদ্দেশ্য এটা ছিল যে যখন যারা ট্রল করে, ইভেন আমিও যদি এই ধরনের ট্রল যেগুলো করেছি, আমাদের উদ্দেশ্য এটা থাকে না যে উনি ব্যক্তিগত ফান্ড থেকে কত টাকা দিচ্ছে সেটা দেখার। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনি করলেনটা কি, মানে আপনি আপনার অবদান আপনি কি সংগ্রহ করে দিলেন না ব্যক্তিগত ফান্ড থেকে দিলেন, বিষয়টা সেটা না, আপনি আপনার অবদানটা কি ছিল। ঠিক আছে, আপনি 10 জনের কাছ থেকে আপনি টাকা আপনারা যখন মানবতাবাদীদের ট্রল করেন, হিউম্যানিটেরিয়ানদের ট্রল করেন, আপনি তো আজকে বুঝলেন যে আপনি যদি মানে খাতা কম্বল দেন বা চাল টাল দেন বন্যা দুর্গতদের, আপনি নিজেও তো একজন হিউম্যানিটেরিয়ানই হইলেন, তাই না? এরপরে কি আপনারা মানবতাবাদীদের, আপনি যদি এটা বুঝে থাকেন, বোঝার পরও কি আপনি মানবতাবাদীদের ট্রল করবেন, এই বিষয়ে একটু বলে দেন তো। আসলে আমাদের মূলত ট্রল করা হয় মানবতাবাদীদেরকে নিয়ে না, আমরা ট্রল করি তথাকথিত মানবতাবাদীদের। হ্যাঁ, আমাদের কথার ট্রল করার ওখানে একটা শব্দ ইউজ হয় তথাকথিত, যারা দাবি করে যে আমরা মানুষের অধিকার নিয়ে কাজ করি, আমরা মানুষের অধিকারের জন্য আমরা লাইভ করি, হ্যাঁ লেখালেখি করি, তা মানুষের অধিকারের জন্য কাজ করলেও ধরেন আমি মানুষের অধিকারের জন্য না এতটুকু মানুষের অধিকারের জন্য কাজ করলেও ধরেন আমি মনে করি যে মানুষের ধর্ম পালন বা না পালন এই দুইটারই অধিকার আছে। কেউ যদি ধর্ম পালন করতে চায়, অন্যের অধিকার হরণ না করে, সে ফ্রিলি করতে পারে, আমার এতে কোনো সমস্যা নেই। এবং কেউ যদি অন্যের অধিকার হরণ না করে, ধর্ম ছেড়ে দিতে চায়, সে সেটাও করতে পারে, এটা তো আমার সমস্যা নেই। আমি এটার জন্য যদি কাজ করি পার্সোনালি, তাহলে এর সাথে কি আমাকে এটাও করতে হবে যে আমি মানুষকে কত টাকা দান করলাম কি করলাম না, এই আপডেট অন এ ডেইলি বেসিস বা কোনো সময় আমাকে ফেসবুকে জানানো বা বুক ফুলে প্রচার করা, বুক চাপড়ে চাপড়ে দেখানো, এই যে দেখো ভাই আমি আজকে এত টাকা দান করছি, এই জিনিসগুলো প্রচার করা কি এটার মধ্যে ইনক্লুডেড, নাকি ওটা ইনক্লুড করা ছাড়াই আমি এই পার্টিকুলার বিষয় নিয়ে কাজ করতে পারি? দেখুন, যেটা বুক চাপড়িয়ে দেখানোর বিষয়টা আসলে এরকম না, কারণ আমরা ধরে নিচ্ছি যে ফারাজ ভাই শুধুমাত্র একটা কাজ করে অনলাইনে এসে, সেই কাজটা হচ্ছে সে এসে বলে একজন মানুষের ধর্ম পালনের অধিকার থাকলে ধর্ম না পালনের অধিকারও থাকবে। হ্যাঁ, এই শুধুমাত্র এই কাজটা সে এসে প্রতিদিন লাইভে এসে পাঁচবার করে বলে। হ্যাঁ,
এখন তার জন্য কি এটা নেসেসারি যে সে বর্ণার্থদের ত্রাণ দিবে অথবা বর্ণার্থদের ত্রাণ দিয়ে সে একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে সবাইকে জানান দিতে হবে যে আমি কিন্তু ভাই বর্ণার্থদের ত্রাণ দিচ্ছি? এই সে বর্ণার্থদের ত্রাণ দিলেই তার কথাটা, তার যে দাবিটা, সেই দাবিটা সঠিক বলে আমাদের কাছে গণ্য হবে, আর সে যদি বর্ণার্থদের ত্রাণ না দেয় তাহলে তার দাবিটা ভুল বলে গণ্য হবে। সেই দাবিটার ক্ষেত্রে কি কোনো কম বেশি হবে বা সেই দাবিটা যৌক্তিক বা অযৌক্তিক বলে প্রমাণিত হবে? অবশ্যই, এটা দুইটার সাথে কানেকশন আছে, দুইটার সাথে কানেকশন আছে। তারা বলে যে এখানে মানুষের অধিকার কে ক্ষুণ্ণ করা হয় বা মানুষকে তার প্রাপ্য যে ইয়েটা আপনার রাইটস গুলো সেগুলো তাদেরকে দেওয়া হয়, হ্যাঁ, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়। আমি আপনাকে এটা মানে নেই কিন্তু সাত্তার ভাই, আমি আপনাকে শেষ করি, আমি কি বলেছি আপনি শুনেন নাই? আপনি শুনেন নাই তো আমি কথা, উনি শুনলে উনাকে রিপিট করতে বলেন, উনি যদি শুনেই থাকেন আমি কি বলেছি বলেন তো, কি বলেছি বলেন তো ভাই। আপনি বলেছেন যে যদি একজন ব্যক্তি যেমন ফারাজ অর্ণব দিনে পাঁচবার এসে অনলাইনে শুধু এই কথা বলে যে ধর্ম মানার কোনো প্রয়োজন নাই, এটা আমি একবারও বলিনি এর সাথে তিনি কিসের সাথে কথা বলেন, মানে গাছের সাথে কথা বলেন? মাসুদ ভাই, আপনি কি আপনি কি আপনি কি কথাটা শুনেছেন? আপনি একটু বলবেন কি বলেছি আমি? প্যারাফ্রেজ করুন ভাই, প্যারাফ্রেজ করুন, কিছু একদম এক্স্যাক্টলি বলতে হবে যে তা না, কিন্তু আপনি না সমস্যা নাই, ব্যাপারটা হচ্ছে যে উনি মনে করেন যে আপনি বলেছেন যে ফারাজ অর্ণব যে একটাই কাজ করেন যে দিনে একটা লাইভ করেন, লাইভ করে ওখানে দৈনিক পাঁচবার মানে এসে পাঁচবার করে বলেন যে একটা কথা, এটাই যে হচ্ছে বাধ্যতামূলক কিনা বা এই জিনিসটার সাথে এইটার কোন সম্পর্ক আছে কিনা, যে আমরা কি এই জিনিসটা ধরে নিতে পারি যে ফারাজ অর্ণব যদি বর্ণার্থদের ত্রাণ দেয় তাইলে তার কথাটা সঠিক, আর বর্ণাঢ্যদের যদি ত্রাণ না দেয় তাহলে তার কথাটা ভাই ভুল, নাকি তার কথাটা সঠিক নাকি ভুল সেটা নির্ভর করবে সে সেই কথাটার সাথে কি কি যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারতেছে আমাদের সামনে সেটার উপরে নির্ভর করবে, নাকি সে বর্ণাঢ্যদের ত্রাণ দিছে নাকি দেয়নি এটার উপরে আমরা ডিসিশন নিতে পারবো যে তার কথাটা, সে যেই কথাটা পাঁচবার এসে বলে এই কথাটা রাইট নাকি রং কোনটার উপরে নির্ভর করবে? মাসুক ভাই বলেন তো। আমার যদি তার সাথে আমি কথা বলি তাহলে সেক্ষেত্রে যদি এই বিষয় নিয়ে কথা বলি তাহলে আমার তার এই বিষয় নিয়ে আমার কথা হবে, আর যদি যদি আমি ত্রাণ দিল কি কেন দিল না সেটা যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে এটা অন্য একটা ইস্যু, তখন ওখানে অন্য একটা মানে অন্যান্য যুক্তি প্রমাণ আসবে, অন্যান্য কেন দিল না এটা রিজনিং করা হবে, সেটা দুটো তো সেপারেট রিজনিং হওয়া উচিত স্বাভাবিক ব্যাপার। আমি একটা বিপুল পরিমাণ ত্রাণ দিতে পারবো ভাই, তাহলে কি জানি ওনার নাম গেটস ফাউন্ডেশন থেকে যে ইয়ে করা হয় ত্রাণ দেওয়া হয় তাহলে কি ভাই নাস্তিক্যবাদ মানে গেটস ফাউন্ডেশন ওইটা সবচেয়ে বেশি আগায় আছে না? আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আমি অনলাইনে পাঁচবার করে ডেলি এসে বলবো ইসলামের নবী মোহাম্মদ সে হচ্ছে একজন ধর্ষক এবং আমি আমার যে বিষয় সম্পত্তি আছে যে টাকা পয়সা আছে সেটা আমি বর্ণার্থদের ত্রাণ হিসেবে দিয়ে দিব, তাহলে নিশ্চয়ই সাত্তার ভাই এই জিনিসটা মেনে নিবেন, যেহেতু আমি মানে আমার বিষয় সম্পত্তি সব বর্ণার্থদের ত্রাণ করে দিয়েছি সুতরাং আমার কথাটা সত্য, নাকি বাসুক ভাই উনি যে যুক্তি দিচ্ছেন তাতে তো এটাই হয় যে আমি যদি ত্রাণ দিই তাহলে তো আমি আমার লজিকটা তো ভ্যালিড লজিক, আমি তো যেটা বলছি সেটা সত্য হয়ে যাবে, তাই না ভাই? এটা ঠিক আছে, কিন্তু ভাই আমি হচ্ছে এইটা সেদিন আমি হচ্ছে যেদিন লাস্ট এই ঢুকেছিলাম লাইভে এর পরের দিন আমি হচ্ছে আপনার লাইভটা দেখছিলাম, একটা ভাই সম্ভবত কি যেন নাম হচ্ছে ভুলে গেছি হচ্ছে ছবি অফ করা ছিল সম্ভবত মাদ্রাসায় পড়তো কি যেন নাম হচ্ছে হলুদ কালার লাল কালার একটা ছবি টবি দিয়েছে, ওই দিন আপনি হচ্ছে ফারাজ ভাইও ছিলেন, ওই দিন কি বিষয়ে একটা কথা হচ্ছিল যে আপনি গালাগালি দেওয়ার বা গালি দেওয়ার ব্যাপারে, এখন দেখ এটা আমি শুনলাম পরবর্তী আমি অবশ্য শুনিনি, আমি হচ্ছে মানে আসিফ ভাই সেদিন ফারাজ ভাই ছিলেন কিনা মনে নেই, আসিফ ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল যে নেলসন ম্যান্ডেলার যে ব্যাপারটা নিয়ে, যেখানে নেলসন ম্যান্ডেলা উনি বলেছিলেন যে উনার আদর্শ আসিফ ভাইয়ের খুব পছন্দ, তিনি বলছিলেন যে আসিফ ভাই বলছিলেন যে নেলসন ম্যান্ডেলা বলেছেন উনি যাদেরকে যারা ওনাদেরকে নির্যাতন করেছেন তাদের সবাইকে মাফ করে দিয়েছেন, যে ইসলামের মানে ইসলামের যে ব্যাপারটা আছে তাদের সবাইকে মাফ করে দেয় নাই, নির্যাতন করেছে সবাইকে মাফ করে দেয় নাই, মানে এই অর্থে আর কি মানে এক্স্যাক্ট এটা না মানে এটাই যে নির্যাতন সেম নির্যাতন তো সে তার উপরও চাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ এটা এটা পার্থক্য ক্রিয়েট করতে আছে, জি মানে পার্থক্য ক্রিয়েট করতে আছে যে আমার উপর নির্যাতন করা হয়েছে আমিও যদি করি তাহলে তো সেক্ষেত্রে আমরা সেম হয়ে গেলাম এরকম একটা কথা, তাই তো?
মানে আমাদের উপরে যে নির্যাতনটা হয়েছে এখন আমরা যখন ক্ষমতা প্রাপ্ত হয়েছি তখন আমরা সেম ট্রিটমেন্টটা ওদের সাথে করব না আমরা যেটা করব যদি যারা অপরাধ করেছে তাদের সেই অপরাধীদের তো অবশ্যই বিচার হবে কেউ যদি মানে সেই অপরাধের সাথে পার্টিসিপেট করে তাহলে তো তার তো ইয়া অনুসারে বিচার হবে কিন্তু তারা যেই ঘৃণাটা নিয়ে চামড়ার উপরে ভিত্তি করে যে ঘৃণাটা নিয়ে আমাদের দিকে তাকাতো বর্তমানে আমরা যেহেতু ক্ষমতা প্রাপ্ত হয়েছে আমরা চামড়ার উপর ভিত্তি করে সেই একই ঘৃণা নিয়ে তাদের দিকে তাকাবো না ম্যান্ডেলার মূল ইয়াটা ছিল এটা আমি সেদিন হচ্ছে আপনি মানে আমি শুনেছি যে আপনারা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা কথা বলেছেন এখন ভাই এখন হচ্ছে আমি আমি আমার পক্ষ থেকে আমার দোষ ধরেই বললাম যে মনে করেন যে ইসলাম ব্যক্তিগত ভাবে হচ্ছে এই কিছু কিছু মনে করেন যে আক্রমণাত্মক ব্যাপার আছে এখন যেহেতু আপনি হচ্ছে এটাকে সমালোচনা করছেন স্বাভাবিক ব্যাপার আপনি এর বিপরীত যদি হচ্ছে মোরাল দাঁড় করান তাহলে তো অবশ্যই আপনি তাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলতে পারেন না মানে যেহেতু আমি আপনার মোরালের পার্সপেক্টিভ থেকে বললাম আমার যেহেতু ওইদিন কি হয়েছিল সেই মানে মানে পরিপ্রেক্ষিতে যদি আপনি একটু বলতেন প্রেক্ষাপটটা মানে সম্ভবত কি আমি পুরোটুকু শুনিনি ভাই সুতরাং কিন্তু আপনি হচ্ছে মানে জিনিসটাকে একটা এক্সপ্লিসিট যেটাকে শব্দ বলে ওনার পয়েন্ট হচ্ছে আসি ভাই যে আপনি যদি নবী মোহাম্মদকে ওই ধবর্গীয় শব্দ ব্যবহার করেন যেটা শুনে মাসুক ভাই বুঝে গেছে আনকমফোর্টেবল ফিল করতেছিলেন তাহলে তো আপনার আর মোহাম্মদের মধ্যে পার্থক্য থাকলো না নট মাই ওয়ার্ডস মোস্ট প্রবাবলি মাসুক ভাই এই কথাটা বুঝাতে চাচ্ছেন কিন্তু এই শব্দটা তো আমি তার প্রতি ঘৃণার কারণে বলতেছি না এটা তো আমার কাছে এভিডেন্স আছে আমি এভিডেন্স এর উপর ভিত্তি করে বলছি কারণ আমাদের সংজ্ঞা অনুসারে মাসুক ভাই আপনার সংজ্ঞা ভিন্ন হতে পারে কিন্তু আমাদের সংজ্ঞা অনুসারে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে যৌনকর্ম করাটা সরাসরি ধর্ষণ এবং একজন দাসীর সাথে যৌনকর্ম করাটা যেহেতু সে সেই সময় তার না বলার অধিকার নাই এখানে তার কনসেন্ট ভায়োলেট হচ্ছে কনসেন্ট ভায়োলেশন হচ্ছে আমাদের সংজ্ঞাতে ধর্ষণ ধর্ষণ এটা এবং মানে বর্তমান বিশ্বে সর্বত্র এটাকে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয় আপনার যদি সংজ্ঞাটা ভিন্ন হয় তাহলে আপনি সেটা নিয়ে আমরা তর্ক করতে পারি নবী মোহাম্মদ আপনি কয়দিন আগে বেশ অনেকদিন আগে তাও আমি তো অনেকদিন মানে বেশ আছে সপ্তাহখানেক তো হবেই সপ্তাহ কিন্তু আমি গালি দিয়েছিলাম মাসুক ভাই কারণ হচ্ছে ওই ব্যক্তিটা আমার পরিবারকে তুলে গালিগালাজ করে দেখে আমি নবী মোহাম্মদ এবং তার পরিবারকে তুলে গালিগালাজ করেছি সেটা হচ্ছে এই তাদেরকে এই জিনিসটা বোঝাবার জন্য যে এই একই কাজ কিন্তু আমরাও করতে পারি যে কোনো তথ্য প্রমাণ ছাড়া মনে করেন আপনি এসে বললেন যে মানে এই মুমিনগুলা মুমিন গোষ্ঠীটা যেটা করে যে এসে বলে ভাই আপনি নাকি আপনার বউরে দর্শন করছেন আপনি নাকি আপনার বউরে দর্শন করছেন এটা নাকি আপনি আবার কইছেন তারা তখন তাদের কাছে সেই এভিডেন্সটা দাবি করি এভিডেন্স তারা দেখাতে পারে না দেখাতে না পারার পরে তখন আমি বললাম যে ঠিক আছে একইভাবে আমিও তো বলতে পারি যে নবী মোহাম্মদ মনে করেন এখন আমি বললাম না আপনি আপনি যেহেতু আমাদের সাথে আছেন সেহেতু আমি সেই শব্দটা বললাম না আপনার সামনে আপনাকে সম্মান করে কিন্তু এই ধরনের দাবি দাওয়া তো আমিও করতে পারি নবী মোহাম্মদ অমুকের সাথে এটা করছে বা নিজের মেয়ের সাথে এটা করছে এগুলো তো আমি এভিডেন্স ছাড়া বলতে পারি তাই না এখন যদি আমি বলি এখন যদি আমি এই জিনিসটা বলি তখন আপনার রিয়াকশনটা কি হবে আপনি যে জিনিসটা প্রমাণ ছাড়া আমাকে আমার সামনে এসে বলতেছেন তাহলে একই জিনিস তো প্রমাণ ছাড়া আমিও বলতে পারি এবং কোনো দলিল দেখাবো না এই যে যেই গালিটা দিয়েছিলাম আপনি বোধহয় সেটার কথা বলছেন সম্ভবত আমি ওইটাই কিন্তু আমি যেটা বলছি ভাই মানে আমি আমার আমার পক্ষে যারা আছে আমাদের মুমিন দাবিদারের পক্ষ থেকে যারা এই মানে এই ধরনের কাজগুলো করে বা যদি মানে আপাতত দৃষ্টি যেটা সরাসরি কোরআন হাদিস কোরআন সুন্নাহ থেকে পাওয়া যায় না যার হচ্ছে অস্তিত্ব এরকম ধরনের যদি কোনো কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা তার দোষের ভাগিদার তারা আমি তাদের পক্ষ থেকে আমি হচ্ছে বলতেছি যে না হ্যাঁ তারা ভুল করেছে কিন্তু যেহেতু মানে মানে ভুলের প্রেক্ষিতে তো আমরা হচ্ছে ভুল করাটা তো কোনো ভালো কাজ না মানে ভুল করা না মানে আমি ভুল বলছি না মনে করেন আমি যদি একটা জিনিসটা একটা মনে করেন একটা মন্দ শব্দ ব্যবহার করলাম কারোর জন্য যে আমার জন্যই মনে করেন আমি নিজে একটা মন্দ শব্দ ব্যবহার করলাম এটা তো মানে আমার মুমিন ভাইয়ের জন্য যদি মনে করি একটা মন্দ শব্দ আমি ব্যবহার করলাম এটা তো মন্দ শব্দ ব্যবহার করাটা তো ভালো কাজ না আর হতে পারে সেই মুমিন ভাই আমার সাথে খারাপ কাজ করছে বা খারাপ অ্যাটিটিউড করছে বা আমাকে আঘাত দিয়ে কথা বলেছে বা আমার পরিবারকে আঘাত দিয়ে কথা বলেছে কিন্তু তার বিনিময়ে আমি তো আমার সেই মুমিন ভাইয়ের সাথে মন্দ শব্দ ব্যবহার করার কথা বলার উচিত না মাসুক ভাই আপনি যে কথাটা বলছেন ট্রু আমি এটার সাথে সারফেস লেভেলে কোনো দ্বিমত করি না বাট ধরেন আমাকে নিয়ে যখন গালিগালাজ করে তখন আমিও কিন্তু তার মানে আমার আমাকে নিয়ে গালিগালাজ করলে খুব বেশি সমস্যা যখন আমার ফ্যামিলি পর্যায়ে পর্যন্ত চলে যায় আমিও তার ফ্যামিলি পর্যায়ে পর্যন্ত যাই না আমি মোহাম্মদের ইয়েতে যাই এটা দুইটা রিজন আছে বাড়িগুলো দুইটা রিজন আছে কেননা তার ফ্যামিলি থেকে তাকে মোস্ট প্রবলি শিক্ষা দেওয়া হয়নি যে অন্য ফ্যামিলি নিয়ে গালিগালাজ করতে এটা আমার ফ্যামিলি থেকে শিক্ষা দেওয়া হয়নি আপনার ফ্যামিলি থেকে শিক্ষা দেওয়া হয়নি এবং আমি মনে করি তার ফ্যামিলি থেকেও শিক্ষা দেওয়া হয়নি সে যেটা করতেছে সে তার নবীকে এবং তার ধর্মকে ডিফেন্ড করার জন্য এই কাজগুলো করতেছে তো আমি যেখানে তার যেখান থেকে তার গালিগালাজ সোর্সটা গালিগালাজের সোর্সটা আমি সেখানে যাই অ্যান্ড আরেকটা কারণে যাই সেটা হচ্ছে নবী মোহাম্মদ যে আলাদা কোনো ইয়া পাওয়ার যোগ্য না বা আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনাদের বিশ্বাস এটা আপনাদের কাছে বাট সে যে আলাদা কোনো রেসপেক্ট পাওয়ার যোগ্য বা আলাদা কোনো এটাকে কি বলে আলাদা করে কোনো স্পেশালিটি পাওয়ার যোগ্য ওরকম যে না এটা দেখানোর জন্য আমি নবী মোহাম্মদকে অ্যাটাক করি কেননা এটা মানুষের মাথায় ঢোকানো উচিত যে আপনারা দাবি করতে পারেন এটা আপনাদের দাবির অংশের মধ্যে থাকতে পারে কিন্তু কখনোই কারো কাছ থেকে কোনোভাবেই নবী মোহাম্মদ কোনো স্পেশাল আদর্শ নবী মোহাম্মদ কোনো স্পেশাল ব্যক্তি তাকে এই বলা যাবে না সেই বলা যাবে না সে অন্য অন্য মানুষ ক্যারেক্টার থেকে আলাদা এইটা আমি মানতে কোনোভাবেই রাজি না
সেকেন্ড আরেকটা কথা আমি আপনাকে একটু জাস্ট আপনার এক্সপ্রেশনের জন্য একটু বলি, যখন আসিফ ভাই ধহবর গিয়ে একটা শব্দ বললে এবং আমি ক্লিয়ারলি দেখতে পেলাম আপনি আনকমফোর্টেবল ফিল করছেন, তখন নবী মোহাম্মদকে নিয়ে যে শব্দটা ইউজ করলেন আমরা সবাই দেখতে পাচ্ছি আপনি আনকমফোর্টেবল ফিল করছেন। আপনার হাত থেকে যদি কোন একটা আঙ্গুল কেটে যায় ট্রিটমেন্ট আমার আপনার হাতের করা উচিত, যে আঙ্গুলটা কেটে পড়ে গেছে ওই আঙ্গুলের ট্রিটমেন্ট করে ইভেনচুয়ালি কোনো লাভ নেই, ওই আঙ্গুলটা কোনো ভাবে আপনার সাথে লাগবে না, ওইটার আলাদা কোনো ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই। নবী মোহাম্মদ যে কাজটা করে গেছেন অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যে কাজগুলো করে গেছেন এবং দাসের সাথে যে কাজগুলো করে গেছেন যেটাকে আসিফ ভাই বললেন ক্লিয়ার ক্যাটাগরিতে রেপ হিসেবে ফেলা যায়, আপনার সমস্যাটা হচ্ছে নবী মোহাম্মদকে ওই ধবর্গীয় শব্দটা দিয়ে অ্যাড্রেস করা। আমার সব আমার প্রবলেমটা হচ্ছে বা আমার কনসার্নটা হচ্ছে এখন যে মানুষ জীবিত, যে বাচ্চাগুলো জীবিত, যে মেয়েগুলো জীবিত, যে মানুষগুলো জীবিত এখন, তাদের তাদের অধিকার নিয়ে, তাদের ওয়েলবিং নিয়ে নবী মোহাম্মদকে ডিফেন্ড করতে যায়, নবী মোহাম্মদকে অ্যাক্টিভ নবী মোহাম্মদের অ্যাক্টিভিটি জাস্টিফাই করতে যায় যদি বা ওইটাকে যদি স্ট্যান্ডার্ড ধরে নিয়ে কোনো একটা মুমিন ব্যক্তি কোনো অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে আন্ডার 18 কোনো বাচ্চার সাথে যদি যে এই কাজ করে এবং তার ক্ষতি করে, ওইটা আমার কাছে 1000 times এন্ড 1000000 times মোর ক্ষতিকর দেন নবী মোহাম্মদকে গালি দেওয়া, কেননা সে ব্যক্তি মরে গেছে, পচে গেছে, তার কার কোনো অস্তিত্ব নেই, তার কোনো মানে তার কোনো কনসিয়াসনেস নেই, তার মন দিলে আঘাত লাগার কোনো ব্যবস্থাই নেই। কিন্তু আমি যদি তাকে সমালোচনা করে তার তার এই ইমোরাল অ্যাক্টিভিটিকে আমি যদি সমালোচনা করে একটা মেয়ের জীবন বাঁচাইতে পারি, একটা মেয়েকে ক্ষতির হাত থেকে বাঁচাইতে পারি, এটার বেনিফিটটা 1000 times বেটার আমার কাছে, অবশ্যই যে কোনো মানুষের কাছেই হওয়ার কথা যদি সে নবী মোহাম্মদকে অন্ধভাবে বিশ্বাস না করে। আসিফ ভাই আমার মোটামুটি এতটুকু বলার। আমি যেটা বলবো যে আমার কাছে আমি যে এভিডেন্স গুলা দিয়ে এই আলোচনা গুলা করি এবং ধর্ষণের যে সংজ্ঞা আমরা মানে সভ্য সমাজে নির্ধারণ করেছি এই সংজ্ঞার ভিতরে তো এই জিনিসটা পড়ে, তাহলে এই জিনিসটা তো বলতেই হবে, এই জিনিসটা অস্বীকার করার কোনো আমার পক্ষ থেকে কোনো উপায় নেই, এই জিনিসটা আমার বলতে হবে। এখন আপনি যদি আমাকে এই জিনিসটা প্রুফ করতে পারেন যে আমি যে দাবিটা করছি সেই দাবিটা সত্য না, তাহলে অবশ্যই আমি সেই আপনার দাবিটা মেনে নিব, তথ্য প্রমাণ যুক্তির উপর ভিত্তি করে, কোনো বিশ্বাসের উপর ভিত্তি করে না। এরপর থেকে আর আমি এই শব্দ নবী মোহাম্মদ সম্পর্কে ব্যবহার করব না, যদি আপনি আমাকে প্রমাণ করতে পারেন যে আমি যে ইয়াগুলা দাবিগুলো করছি সেগুলো সত্য না, কিন্তু তার আগ পর্যন্ত আমার করতে হবে। কিন্তু আমি নবী মোহাম্মদ সম্পর্কে যে কয়টা কথা বলি সেই কয়টা কথার পেছনে আমার কিছু এভিডেন্স আছে, কিছু আমার যুক্তি আছে, সেই যুক্তির উপর ভিত্তি করে করি। কিন্তু মাঝে মাঝে এই মুমিন ব্যক্তিদের সাথে যখন আমরা আলোচনা করি তখন আমরা গালিগালাজও করি, এটাও সত্য, আপনি এটা সত্য বলেছেন, এইটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন যে কিছুদিন আগে আমি এক মুমিনকে বলেছিলাম নবী তার নিজের মেয়ের সাথে .. হ্যাঁ, এইটার কোনো এভিডেন্স আমার কাছে নাই, আমি কোনো এভিডেন্সের উপর ভিত্তি করে এই রকম একটা বাজে কথা বলছি, অবশ্যই কথাটা বাজে, এই কথাটা সত্য না, এই যেহেতু এইটার কোনো এভিডেন্স আমার কাছে নাই সেহেতু এই কথাটা সত্য না। এইটা নিয়ে আপনি দাবি করতে পারেন যে এই জিনিসটা আপনি কেন বলছেন, এই জিনিসটা তো ভুল বলছেন, এই এরকম তো কোনো ঘটনা ঘটেনি, এই জিনিসটা আমি বলেছি এই কারণে যে ওই মুমিনটা একই পদ্ধতিতে আমার ছেলে আমার বউ ইত্যাদিকে গালিগালাজ করতে আসছিল, সেই কারণে তাদেরকে এই জিনিসটা বোঝাবার জন্য যে এই দলিল ছাড়া যদি আমরা আলোচনা করি তাহলে তো দলিল ছাড়া আমিও তো এই ধরনের একটা কথা বলে ফেলতে পারি, এই কথা বলে ফেললে তখন কি আপনারা মানবেন, আপনিও মানবেন না, আমিও মানবো না, কেউই মানবে না, তাই না? এই জিনিসটা বোঝাবার জন্য। কিন্তু নবী মোহাম্মদ একজন যুদ্ধবাদ ছিল, নবী মোহাম্মদের যে কাজগুলো আছে সেগুলোর ভিতরে ডাকাতি ছিল, গনিমতের মাল ভোগ ছিল, এই জিনিসগুলো তো আমাদের ভ্যালিড আর্গুমেন্ট, এই বিষয়ে আর্গুমেন্ট করতে চাইলে যে কোনো মানুষকে যে কোনো সময় স্বাগতম। কিন্তু ওই যে গালিটার কথা আপনি ইন্ডিকেট করলেন সেটা অবশ্যই আমি করেছি, কিন্তু সেটা করাটাও আসলে না করলেই ভালো হতো, না করলেই মানে আমরা মানে ভালোভাবে আলোচনাটা করতে পারতাম, এই সমালোচনা আপনি অবশ্যই করতে পারেন এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু সেটা না করতে পারলে আমার জন্য ভালো হতো। কিন্তু ভাই আপনাদের মুমিন ভাইরা এসে এত নোংরা নোংরা প্রতিদিন এত নোংরা নোংরা গালি গালাজ করে, এত মেসেজ পাঠায়, এত খুনাখুনি ধমকি দেয় যে এই জিনিসগুলা মানে সহ্য করা মাঝে মাঝে অসম্ভব হয়ে যায়, অসম্ভব হয়ে যাওয়ার কারণে তাদেরকে এই জিনিসটা বোঝাবার জন্য যে এটা আমরাও করতে পারি। কেবল আমাকেও মানে আমি যখন ঢুকলাম তখন আমাকে একজন বলছে, একজন আমাদের এক মুমিন ভাই আর কি, আমাকে লিখছে আপনি কি নাস্তিকদের সাথে নাস্তিকদের হয়ে কাজ করছেন, মাযাল্লাহ নাউজুবিল্লাহ, আমি এটা কিভাবে ভাই, আমি হচ্ছে মানে জিনিসটা বুঝলাম না, আমরা আলোচনা করলে কি আমি নাস্তিক হয়ে গেলাম, যাই হোক মানে জিনিসটা দুঃখজনক আর কি। আমি মাঝে মধ্যে আসলে এটাই আমার কাছে কষ্ট লাগে যে আমার মুমিন ভাই গুলো যারা যারা আছেন তারা আমার মনে হয় যে মানে এখন আমি তাদের সাথে আসলে হচ্ছে আলোচনা বা তর্ক বিতর্কে যেতে চাই না, আমার ভালো লাগে না, কারণ এটা আসলে প্যাথেটিক কষ্টদায়ক আমার কাছে, এই মানে প্রত্যেকেই তার নিজের মত একটা আমাদের কথা বলছি হচ্ছে মুমিনদের কথা বলছি, আমাদের ধরেন আপনারা জানেন যারা ইসলামের পড়ালেখা করছেন এর মধ্যে বেশ মানে কিছু কিছু মানে ইখতিলাফপূর্ণ
অনেক বিষয়ে ইখতিলাফ, অনেক বড় বড় মানে অনেক বিস্তৃত ইখতিলাফ আছে। এখন এইখানে প্রত্যেকেই তার এক একটা মত, এখন আমরা কেউ মানে আমাদের কথা বলছি, আমরা কেউ যে আমি ঠিক আছে আমি মাসুক একটা মতে আছি, আরেকজন একটা মতে আছে, হ্যাঁ এখন থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি আমার মতটাকে প্রতিষ্ঠা করার জন্য বা সে তার মতটাকে প্রতিষ্ঠা করার জন্য একটা ভ্যালিড আর্গুমেন্টের ব্যাপারে মানে অন্ধত্বের অনুসরণ করাটা এটা তো আসে বা দেহালিয়াতের অনুসরণ করাটা এটা তো কোনো মানে যৌক্তিক না। ঠিক তেমনি ভাবে যদি আমি এখানে আলোচনা করি, আমি একটা আমার পয়েন্ট মেক করার চেষ্টা করছি, যদি সেটা তার পয়েন্টের সাথে না যায় তাহলে আমি নাস্তিকদের সাথে কাজ করছি, ব্যাপারটা এরকম না। আমি হয়তো একটা বিষয় না জানতে পারি বা একটা বিষয় আমার না জানা, আমি সব জেনে ফেলেছি বা সবাই সব জেনে ফেলবে এমনটাও না, বা তার কাছে সব সময় সবকিছু এভিডেন্স একেবারে নগদে রেডি থাকবে এমনটাও না। অনেক সময় অনেক বিষয় থাকে যেটা আমরা জানি না, আমাদের পড়তে হয়, পরবর্তী আরো দেখতে হয়, বিস্তারিত আলোচনা করতে হয়। এখন এটা তো আমাদের মানে মানে আমি আমাদের গুলো মানুষের কথা বলছি যে যারা আমরা তো আমাদের প্রতি একটু সফট হতে পারি, বরং দেখা যায় যে আমরা আমাদের প্রতি আরো বেশি কঠোর। যাই হোক, এই জন্য আমি হচ্ছে এই মেসেজটা দেখে এটা বেশ কিছুক্ষণ আগেই দেখেছি আলী সাতার ভাইয়ের সাথে কথা বলার সময়, তখন দেখলাম যে আমাকে একটা মেসেজ করছে। তাই যাই হোক, জিনিসটা হচ্ছে মানে প্রথম যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাতে যান, হিউম্যানিজমের ডেফিনেশনটাই পড়েন, ইংরেজিতে লেখা আছে, যদি ইংরেজি পড়তে সমস্যা হয় কপি করে গুগল ট্রান্সলেটরে যান, ট্রান্সলেটরে যা ট্রান্সলেট করেন দেখেন না। এটা হচ্ছে সেই সময় মানে যখন আমরা হচ্ছে আসিফ ভাই আপনি আসেন নাই, ফরাজ ভাই তখন আসেন নাই, যখন হচ্ছে আসিফ ভাই হচ্ছে যে কুরাইশ বংশের আমিরত্ব নিয়ে যখন আলোচনা করছিলাম তখন কথা হচ্ছে আর কি। আচ্ছা এখানে ফরাজ ভাই বিষয়টা হচ্ছে কি, কারণ আমি ওই ব্যাপারে জানতাম না, সুতরাং আমি হচ্ছে উনি যখন রেফারেন্সগুলো দেখাচ্ছিলেন আমি তো হ্যাঁ এগুলো তো লেখা আছে, তাহলে সুতরাং আমার এখানে অস্বীকার করার কিছু নেই, এরকম হয়তো বা। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মুমিনদের লাইভে এই জিনিস শেখানো হয় ফরাজ ভাই। হ্যাঁ বলতেছিল যে 80% নাস্তিক বলে সমকামী হয় না, কি জানি পিউ রিসার্চ থেকে উনি কি জানি একটা ইয়ে দেখাচ্ছিল, গ্রাফ দেখাচ্ছিল না, তখন আপনি যা ধরা দিলেন না যে এটা হচ্ছে যে অধিকার সমর্থন করা ইয়ে হওয়া দুইটা এক জিনিস না। তো এরপরে তো শুনলাম যে তাদেরই আলাদা একটা প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে যে ওইখান থেকে কোন একজন লোক যায় তাদেরকে জিজ্ঞেস করছিল ভাই এত বড় ভুল কথা এটা কিভাবে কেউ বলতে পারে, এবং সে ভুল মানে সে মুমিন হয়ে তানভীরকে কেন ভুল বলছে, এইটার জন্য তারা কেঁপে গেছে, যা ইচ্ছে তা বলবে। হ্যাঁ এটা বলা যাবে না, এটা তাদেরকে বলা যাবে না যে তারা ভুল বলছে, নাস্তিককে ইয়ে করার জন্য পরাজিত করার জন্য যেভাবে পরাজিত করা যায় ওইভাবে পরাজিত করতে হবে, চিন্তা করেন। মানে মাসুক ভাই এই জিনিসটা আমি বুঝি না যে ওই একটা মানে মুমিনদের একটা গ্রুপ থেকে এই জিনিসটা বারবার বলা হয়েছে যে নাস্তিক যেটা কইবো তুই তার মোটাটা কবি, এটা তুই নাস্তিক হয়ে গেলি, তুই তো নাস্তিকের পক্ষে চলে গেলি, নাস্তিক বলতেছে যে কোরআন ইসলাম ইসলামের কিতাব হইতেছে কোরআন, তুই কবি না 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 ইসলামের কিতাব কোরআন না, চিন্তা করেন মানে এটা কি ভাই এটা কি নাস্তিক যেটা কইবো তুই তার উল্টাটা কবি, নাহলে তুই নাস্তিক হয়ে গেলি। হ্যাঁ মানে বারবার বারবার এই কথাটা মানুষের ভিতরে ঢুকানো হচ্ছে, নাস্তিক যেটাই কইবো তুই তার উল্টাটা কবি, নাহলে তুই নাস্তিক হয়ে যাবি। মানে নাস্তিক যদি কয় ইসলামের নবী হচ্ছে মোহাম্মদ, শেষ নবী হচ্ছে মোহাম্মদ, তাহলে তর্ক করতে হবে না ইসলামের নবী শেষ নবী মোহাম্মদ না, এটা তার তর্ক করতে হবে। এইগুলা ভাই এই চুনাহাগা খামারের লোকজন মানে এরা কি ভাই এরা কি, এই জিনিসটা বুঝি না। আমার আসলে ভাই এই ব্যাপারে হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমি হচ্ছে যেটা যতবারই বলি ভাই আমার কিতাবে লেখা আছে আমি দেখলাম, এখন কথা হচ্ছে যে আমি হচ্ছে মানে মানে কি বলবো যে নিজের ভাষায় মানে নিজের মানে সঠিক ভাষায় বলতে নাকে ধরি কথা মুমিন। হ্যাঁ এখন হচ্ছে এটাই হচ্ছে সহজ কথা, আমি ওই প্যাঁচ গজের মধ্যে নাই ভাই, যেটা হচ্ছে সহজ লেখা আছে ঠিক আছে লেখা আছে, এখন আমি দেখবো যে এটা লেখাটা কি যেটা এই পর্যন্ত আমার কাছে আসছে এই লেখাটা কি আদৌ কি মানে যা দাবি করা হচ্ছে সেই দাবিটার কি মানে ক্রাইটেরিয়া পূরণ করছে কিনা, যদি করে ঠিক আছে করে, আমি এখানে ব্যক্তিগত আমার কোনো বক্রতার আশ্রয় নেওয়া নেই লেখা নেই, যা লেখা আছে আমার কিতাবে লেখা আছে ভালো প্রসিদ্ধ কিতাবে লেখা আছে, আমি দেখলাম আমার যতটুকু আমার সাধ্য করলে সেটাকে যাচাই করার সনদ মতন যাই হোক এইভাবে অন্য কোনো ত্রুটি আছে কিনা হাদিসের ঠিক আছে, এবং অন্যান্য ফুকাহা কেরাম এর কি কোনো মানে এমন কোনো হচ্ছে মানে এর বিপরীত অন্য কোনো হাদিস পেশ করছে কিনা, তাহলে সেক্ষেত্রে এইটা দেখে আমি হচ্ছে না ঠিক আছে যদি তারা তাদের মত কি দিল সেটা পরের কথা, আগে হচ্ছে তার এর বিপরীতে কোনো বা পক্ষে কোনো হাদিস অন্যান্য কোনো হাদিস বা পেশ করলো কিনা এটা দেখে ব্যাস আমি হচ্ছে একটা সিদ্ধান্তে পৌঁছাবো, হিসেব তো এই। এখন আমি তো হচ্ছে মানে আমি তো ব্যক্তিগত মানে এখন কে এই ক্ষেত্রে আমার সবচেয়ে মানে সবচেয়ে ভয় লাগে আসলে সত্যি কথা যেটা যে মানে এখন অনেকের আমার এই ব্যাপারটা অনেক মানে অনেকের মানে কি ম্যাক্সিমামের মতের সাথে বা তার হচ্ছে মানহাজের সাথে বা তার হচ্ছে মাঝহাব যাই বলেন মানহাজই বলবো যে কর্মপদ্ধতি বা মনে করেন যে আপনার মত যেটাকে সহজ কথা বলে মতের সাথে অমিল হয়ে যায় যে না তারা হচ্ছে একটা প্রসিদ্ধ মত এতদিন ধরে চলে আসছে, আমি দেখতেছি যে না আমার কাছে মনে হচ্ছে যে এটার থেকে এটা হচ্ছে বেশি সহজ বা এটা এত জটিল করার দরকার নেই অন্য কোনো ভাবে, যেরকম আমি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে কথা বলি। মাসুক ভাই এক সেকেন্ড, মাসুক ভাই এক সেকেন্ড, আপনি যাদের কথা বলতেছেন যে চুনাহাগা খামারের কথা যেটা আলোচনা করতেছি এরা তো কোনো মাঝহাবের ভিতরে পড়ে না কোনো মানাজের ভিতরে পড়ে না,
এরা কই থেকে কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। ভাই 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 ইসে ভাই নো খাদিজা শুনলাম মাসুক ভাই খামারে গিয়েছিলেন, ওইখানকার একজন বক্তা বলতেছেন খাদিজা বলে বদ্ধা ছিলেন, নবী নবী প্রথম বিয়ে করছে একজন বদ্ধা ব্যক্তি। অদ্ভুত অদ্ভুত কথাবার্তা দিলে বাচ্চাগুলো ফাতিমা খান কোথেকে আসছে ভাই? মৃত্যুবরণ করেন প্রথম সম্ভবত উনি ছিলেন। কেন তারপরে তো আছে যে নামাজ পড়ি বা সেখানে যে এখানেও মনে করেন যে হচ্ছে মানে আমার একটা মত থাকতেই পারে, ওখানে তাদের একটা প্রচলিত ব্যাপার থাকতে পারে। এখন সেক্ষেত্রে এমন না যে আমি হচ্ছে একেবারে ইসলামের বাইরে ছিটকে, মানে কোনো একটা সামান্য কিছু আপনি হাত উবুকে বাঁধলেন কি নামি নিচে বাঁধলেন এই নিয়ে আপনাকে একেবারে ইসলাম থেকে খারিজ করে দেয়, আপনি গোমরা হয়ে গেছেন, মানে সে বেকায়দা অবস্থা। এখানে ইসলাম টিকে রাখা মনে করেন আমি এটা হচ্ছে আমাদের মানে আমি তো মনে করি যে এই আপনি যে প্রবলেমটার কথা বলতেছেন এই প্রবলেমটার সূচনাটা মানে প্রবলেমটা ক্রিয়েশনই হয় ইসলাম থেকে মূলত। দেখেন ইসলামে কিন্তু এমন জিনিসটা না যে আপনি বুঝবেন আপনি করবেন, এরকম তো না। ইসলামে শুধু হচ্ছে যে আপনি বুঝবেন আপনি করবেন এবং সাথে সাথে আপনি অন্যকে ইনফর্ম করবেন, অন্যকে জানাবেন, তাই না? অন্যকে আপনার করতে ইয়ে করবেন, মানে দাওয়াত দিবেন, আমি নিজে পড়বো জানবো মানবো, হ্যাঁ জানাবো, ব্যাপারটা এই এবং জানাবেন। এবং এটাও তো ইসলামে আছে যে হিপোক্রেটসের বিষয়টা, যে যারা জানবে কিন্তু তারা গুমরাহির পথে চলে যাবে, তারপর তাদের 72-73 দল দলে বিভক্ত হয়ে যাবে, এই বিষয়টা তো আছে যে তারা জাহান্নামে যাবে। তো তাদের যে কনসেপ্ট আছে যারা আমার পার্টিকুলার নিয়ম নিদর্শন ফলো করতেছে না তারা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, বা তারা গুমরাহির পথে যাওয়ার সম্ভাবনা আছে, তারা হিপোক্রেটস হওয়ার মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। ওই ওই প্রসিডিওর থেকেই তো মানে ওই ঘৃণাটা বা ঘৃণা বলবো না যে ভালো না লাগার বিষয়টা, ওটা তো ওই প্রসিডিওর থেকে ক্রিয়েট হচ্ছে। যে আপনার যে রেসিপিগুলো সেই রেসিপিগুলো তো অলরেডি ইসলামের এক্সিস্টেন্সের মধ্যে আছে, যে এতগুলো দল হয়ে যাবে আপনাকে ওটাকে বুঝাইতে হবে, ওটাকে নিয়ে আসতে হবে। ইভেন মুমিনদের বিরুদ্ধে জিহাদও করার আপনাদের ইয়ে আছে, যে আপনি যদি কোনো ইয়াকে দলকে দেখতে পারেন যে তারা হচ্ছে যে হিপোক্রেটস বা মুনাফিক হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা জিহাদও করতে পারবেন। ওই জিনিসগুলো তো আপনাদের ওই অপশনগুলো তো আপনাদের কাছে খোলা আছে। তো এই আমার পার্সপেক্টিভ থেকে অবশ্যই আমি তো আর মানে বিশ্বাস করি না, আমি তো আর ওরকম বাছাই করে বলবো না। আমি তো সরাসরি বলবো যে আপনাদের যে দলে দলের প্রতি ঘৃণাটা, ওই ঘৃণা রেসিপিটা ইসলামের মধ্যে অলরেডি এক্সিস্ট করে, এই জন্যই তো আপনাদের এই সমস্যাটা হচ্ছে। এই জিনিসটা ওটা খুব ইসলামে তো এমন নয় যে তুমি বুঝছো তুমি পালন করো, এরকম তো নাই। ইসলামে তো অলরেডি যে রেসিপির কথাগুলো বললাম ওই রেসিপি এবং আরো অনেক কিছু ওটা তো অলরেডি এক্সিস্ট করতেছে। যেটা হচ্ছে মূল ব্যাপার হচ্ছে ভাই, যেখানে আমি এখানে একটা কথা বলার প্রসঙ্গে বলা দরকার, যেটা হচ্ছে আমি এখানে মানে মূলত আসি আলোচনা করি যাতে যারা শুনে আমরাও জানি, যারা শুনলো যারা জানলো যারা পরবর্তীতে দেখলো তারাও জানলো, আমরাও জানলাম, সবাই মিলে জানলো, যে আমার মুমিন ভাইরাও জানলো, যারা সংসারে আছে তারাও জানলো, তারা পরবর্তীতে সত্য মিথ্যা তারা যাচাই করে সেটা যে পথই তারা নিক সেটা তাদের উপরে, সেটা তো আমি তাদের মানে দায়ভার তো আমি নিই নাই, আমি তার কোন দিকে পরিচালনা করার দায়ভার আমার না। আমি আসি আলোচনা করে আমি আসি আমার মেসেজটা বসে দেওয়ার, আমি যেখানে কোনো বক্রতার মানে কোনো বক্রতার আশ্রয় আমি নিলাম কিনা বা কোনো নিজের মন গড়া কোনো কিছু বললাম কিনা এটা হচ্ছে দেখার বিষয়। এখন এটা একটা বিষয়, আর সেক্ষেত্রে একজন মানুষ আমার সাথে আপনার মানে রেফারেন্সগত মিল হতে পারে ভাই, আপনি একটা জিনিস সই রেফারেন্স আমার দেখাতে পারেন ভাই, সেক্ষেত্রে আপনার সাথে আমার হচ্ছে মতের কত মিল, বা আপনি মানে এখন একটা প্রকাশ্য শত্রু মনে করেন, আমার একটা প্রকাশ্য শত্রু তার সাথে আমার হচ্ছে মনে করেন বন্ধুত্ব মিল হয়ে গেল, তাহলে কি আমি বন্ধু হয়ে গেলাম তার সাথে? মানে ব্যাপারটা আমরা দুজনেই এক রাস্তাতে যাচ্ছি, তাহলে এখন এটা কি আমি হচ্ছে তাদের বন্ধু হয়ে গেলাম? মানে ব্যাপারটা কি এটা কি বোঝাতে চাচ্ছে আমি জানি না, কিন্তু আমার বন্ধু আমার যে যারা হচ্ছে মুমিন ভাইরা তারা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমার একটা মতের সাথে তাদের অমিল হতে পারে, কিন্তু আমি তো আলটিমেটলি যদি একজন ব্যক্তি কি যদি ইমান আনে নামাজ আদায় করে যাকাত দেয় তাহলে সে হচ্ছে একজন মুমিনের ভাই, তাহলে এক্ষেত্রে সেক্ষেত্রে যাই হোক এটা আমাদের অন্তর্গত ব্যাপার। এই কারণে আমি আসলে মানে হচ্ছে আমার ভাইদের সাথে একটু মানে আলোচনা করতে একটু মানে ভয় লাগে, আমার ভয় লাগে আমি হচ্ছে একটু কমফোর্টেবল কম ফিল করি, যাতে মানে সেক্ষেত্রে ইখতিলাফের একটা সূচনা হয়ে যায়, তখন সেক্ষেত্রে একটা নিজের পায়ের মধ্যে আর কোরাল মাইরা না থাক, এই কথাগুলো পাবলিকলি বলার কোনো দরকার নাই, যদ্দূর বলছেন বলছেন, বাকি বললে দুই দিন পর আপনাকেই মনে করেন যে একটু আগে বললাম সাথী মেরা সত্যি আমি আর বললাম না থাক বাদ দেন, এটা এটা পাবলিকলি বলার কোনো দরকার নেই। আচ্ছা ফারাজ ভাই আমি একটা পরীক্ষা করতে চাই, যে মানে আমরা যেই কোরআন শরীফটা এখন বাজারে কিনতে পাওয়া যায় ওসমানি কোরআন যেটাকে বলে, ফারাজ ভাই এই কোরআন শরীফের প্রথম সূরাটা কি বলেন তো ভাই? ফাতিহা। আচ্ছা সামালটন ভাই বলেন তো এই সূরাটা এই কোরআনের প্রথম সূরাটা কি? সূরা ফাতিহা। আচ্ছা মাসুক ভাই বলেন তো এই কোরআনের মানে প্রথম সূরাটা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আচ্ছা তিনজনই একই কথা বললেন, মাসুক ভাই আপনি তো ভাই মুমিন, আপনার তো মানে অন্য কিছু বলা উচিত ছিল, আপনি দুইটা নাস্তিকের সাথে একমত হলেন কেন? হায় হায় আপনার তো ঈমান গেছে গা ভাই, আপনি তো ভাই শেষ। মানে ব্যাপারটা এই মানে যাই হোক ভাই এখন হচ্ছে মানে মানে আমি এটা বোঝাতে চাচ্ছি দর্শকদেরকে
যে জিনিসটা ফ্যাক্ট, যে জিনিসটা আমাদের মানে আমরা ছোটবেলা থেকে যে কোরআনটা পড়ে বড় হয়েছি সেখানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এখন একজন নাস্তিক যদি বলে এই কোরআনের ভিতরে প্রথম সুরা হচ্ছে সুরা ফাতিহা, এখন তো নাস্তিকের বিরোধিতা করতে হবে এই কারণে, এটা তো বলা যাবে না যে না 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 কোরআনের প্রথম সুরা হচ্ছে সুরা তাওবা, এটা তো বলা যাবে না ভাই, তাই না? যেটা ফ্যাক্ট সেটা তো প্রত্যেকেরই একমতই হইতে হবে, এই বিষয়ে তো আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু দ্বিমতের জায়গাটা হবে অন্য জায়গায়, যে এই সুরা ফাতিহা বারাস ভাই বিশ্বাস করে কিনা, সাবাল্টান ভাই বিশ্বাস করে কিনা, মাসুদ ভাই বিশ্বাস করে কিনা, এই ক্ষেত্রে তিনজনের দৃষ্টিভঙ্গি বা তিনজনের মতামতটা ভিন্ন হবে। কিন্তু আমরা যে ওসমানী কোরআনটা পাই সেই কোরআনে যে প্রথম সুরাটা যে ফাতিহা, এই বিষয়ে তো আমাদের তিনজনের ভিতরে বা আমাদের চারজনের ভিতরে কোনো দ্বিমত হওয়ার কোনো স্কোপ নাই, তাই না? একটা ইনফরমেশন, একটা ফ্যাক্ট, এইটা নিয়ে তো কোনো দ্বিমতের কিছু নাই তো ভাই, তাই না? আমাদের কথাই বলি, মানে অনেক সময় এটা দেখি, যেহেতু অনেক মানুষ শুনছে, একটা দেখি যে ধরেন আমরা যারা মানে আমাদের আপত্তি উত্থাপনকারী যে দল আছে, যারা হচ্ছে মনে করেন আপনি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে যে এই বয়সে বিয়ে করা এটা আপত্তি উত্থাপন করা হয়, এখন কথা হয় যে এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে একজন বিভিন্ন হাদিস কোরআন বা ঐতিহাসিক দলিল থেকে দেখা যায় যে এটা বিভিন্ন পদ্ধতি পন্থা অবলম্বন করে সেটাকে হচ্ছে 19 বা 17 বা 18 বা 16 করে ফেলা হয়, অথচ মুত্তাফাকুন আলাই যেটা বলা হয় যে অথেন্টিসিটি এগ্রিড আপন, এইরকম যেটা বুখারী মুসলিম একই সনদে বর্ণনা করেছেন, এটাকে মুত্তাফাকুন আলাই বলা হয়। এই একটা হাদিসের উপরে মানুষ আপত্তি তুলতে পারে, কিন্তু মুত্তাফাকুন আলাইয়ের উপর হাদিসে যদি আপত্তি তোলে তাহলে তো মনে করেন যে হাদিস শাস্ত্রই পুরো ধসে যায় বলতে গেলে একরকম, তাই না? মানে হিসেবে তাহলে সেক্ষেত্রে ভাই আমার হচ্ছে মানে আপত্তি যে আমার হচ্ছে খোঁচা দিল বা আমাকে ধাক্কা দিল তার কারণে যদি আমার ইসলাম ডানে পায়ে হয়ে যায় তাহলে তো আমার মানে ব্যাপারটা একটু আমার আমার নিজেকে আগে সংশোধন দাওয়াতের কাজ পরে আগে নিজেকে সংশোধনের কাজে আগে মন দেওয়া দরকার আমার মনে হয়। হিসেবে আমার ব্যাপারটা হচ্ছে ইসলাম ইসলামের মতো, আমি মানলাম, আমি মানছি মানছি, আমি প্রচার করার সময় যেটা যেটা আছে তাই বলবো, আর এখন সেটা ভুল হোক খারাপ হোক সঠিক হোক বেঠিক হোক সেটা হিসেব আলাদা, আমি হচ্ছে সঠিকটা পৌঁছা দিতে পারলাম কিনা এটা হচ্ছে মূল বিষয় আমার ক্ষেত্রে। এখন আমি ব্যক্তিগতভাবে যে আমি একেবারে সাধু পুরুষ, এখন কোনো মানুষ যেহেতু তার কোনো ভুল নেই দোষ নেই, আমি একদম পরিপূর্ণ সাচ্চা মুমিন, আমার কোনো ত্রুটি নেই, এই কথা তো কোনো এমন মানে কোনো মানুষকে তো এই এই ক্যাটাগরিতে ফেলানো যায় না, যে হচ্ছে কোনো আদম সন্তান বা কোনো মানুষকে ইনসান যাতে বলে এরকম এই ক্যাটাগরিতে ফেলানো যায় না কোনো মানুষ যে সে সম্পূর্ণভাবে দোষ ত্রুটি মুক্ত হয়ে গেছে, তা না। আমার এখন যদি কেউ মনে করে না তুমি তো মাসুক হচ্ছে মানে এটা এটা আমাকে কেউ বলে না আলহামদুলিল্লাহ, তারপরও অনেকে অনেকে বলে যে হচ্ছে তুমি এই কাজে বোঝাই তো তুমি তো অমুক তমুক তমুক সমুক, যাই হোক এটা আলাদা হিসাব, কিন্তু হচ্ছে আমাদের যে ব্যাপারটা যে ডান বামে হয়ে যাওয়া, যে ধাক্কা খেয়ে ডানে বামে চলে যাওয়া, এটা তো না। ইসলাম যদি প্রচার করতে হয় তাহলে সেটা যেটা যেভাবে আছে সেভাবে প্রচার করতে হবে, ইসলাম সহজ, আল্লাহ তাআলার মধ্যে কোনো বক্রতা রাখেন নাই, যেভাবে আছে যেভাবে বলতে হয় ঠিক আছে, মানলে মানো না মানলে নাই, ব্যাপারটা তাই না? এই হিসেব তো সহজ। জি ধন্যবাদ ভাই। হ্যাঁ সেটাই।